मेहमान जो बाड़ी आसे और जो मेजबान जो मेहमान कथा बोले हासि बोले भालो लागे और जदि मेजबान खूब मुख भार कर बसे थे मेहमान मन कर बेपारे हलो तो अपना तो मेजबान हमें मेहमान चेहरा देखे मोटामुटी हासि आसें क्योंकि भेतरे में तो चापा बेपा थकते पे अपने যে এতদিন হয় আপনারা মালয়েশিয়াতে আছেন বাড়িতে কবে যাবেন বেতন বাড়ছে না ছুটি হচ্ছে না বসকে রাজি করতে পারছি না এই মনে কষ্ট থাকে সব কষ্টগুলো ক্ষণিকের জন্য ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল মুকাররম আমাদের দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সেই মসজিদের নামে নামকরণ করে এই মসজিদ আপনারা নামকরণ করেছেন এর ফাউন্ডার যারা এর পরিচালনা পর্ষদ যারা আছেন তাদের সকলকে আমরা চিরস্মরণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম মসজিদের আমাদের দেশের নামে নামকরণ করে মালয়েশিয়ার মাটিতে এই সুন্দর মসজিদে আমাদেরকে আল্লাহ পাক আশার প্রসাদ তৌফিক দিয়েছেন এজন্য তার দরবারে কালিমাতের শুকর আমরা আদায় করি আল্লাহ পাক আমাদেরকে বড় বড় অসুখ বিসুখ মুসিবত থেকে হেফাজত করবেন এবারে অন্তত কণ্ঠ উচ্চারণ করে সবাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا معين له ولا ناصر له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر
ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم مهتدون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما شكري ربي زدني علما ربي زدني علما مصطفى আল্লাহর কাছে এই বলে দোয়া করেছিলেন আল্লাহ আমার জিহ্বাটার ভিতরে একটু সমস্যা আছে আল্লাহ জিহ্বার জড়তা তুমি দূর করে দাও যেন আমি আরো মিষ্টি আওয়াজে আমি মানুষের সাথে কথা বলতে পারি আমার ভাই হারুনকে আমার সাথে সহযোগী হিসেবে তুমি দিয়ে দাও ও হারুন আখি আমার ভাই হারুনকে আমার সাথে সহযোগী হিসেবে দিয়ে দাও যাতে আমি ফেরাউনের কাছে এবং আরো যারা কাফের আছে তাদের কাছে আমি এই তাওরাতের দাওয়াত তোমার দাওয়াতকে আমি স্পষ্ট ভাবে আমি পৌঁছাতে পারি আল্লাহ তুমি আমার দলকে আরো সুপ্রশস্ত করে দাও আমার সিনাকে তুমি আরো সুপ্রশস্ত করে দাও রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি কঠিন সমস্ত জটিল কাজগুলো তুমি আমার জন্য সহজ করে দাও তুমি নবী হয়ে যদি আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে পারেন তো আমরা তো উম্মত নবীদের চাইতে আমাদের মর্যাদা স্ট্যাটাস আরেকটু নিচে তো আমরাও সেই নবীর শেখানো দোয়াটা আমরা পড়তে পারি আর এই দোয়া যদি পড়া হয় সরল শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে মাসুম বন্ধুরা আরো একবার কথা বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه হৃদয়ের জানালা খুলে দাও না চোখে দেখবো সোনার মদিনা আল্লাহু আকবার হৃদয়ের জানালা খুলে দাও না তো চোখে দেখবো সোনার মদিনা বলো বলো বিকমালিহি কশফতু জা বিজমালিহি حسنت جميع فصاله صلوا عليه وآله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দাবন্দি যখন দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমে বান্দাবন্দিকে স্মরণ করেন বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের সর্বশেষ হাদিসে মুবারাকান কালিমাতানে হাবিবাতানে খফিফাতানে ফিল লিসান হাবিবাতানে ইলার রহমান ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم তামা ঘরে যে চাদর আছে এলাম আছে আরাফাত দিন ইয়াউমে আরাফা এই কামা ঘরের চাদরকে পরিবর্তন করা হয় আরাফাত দিনে জিলহজ মাসের 9 তারিখে আমি কাবা ঘরের সেই গেলাম ধরেছি বহুবার আপনারাও ধরেছেন এই কাবা ঘরের গেলামের ভিতরে আল্লাহ পাকের এই গুণবাচক এই নাম দুটো লেখা আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবং বুখারী শরীফে সর্বশেষ হাদিসে মুবারাকা এটা এই ছোট্ট একটি দোয়া ছোট্ট আল্লাহ পাকের এই প্রশংসনীয় কালাম এই যদি কেউ পাঠ করে সাকিলাতানে ফিল মিজান আমলের পাল্লা এই দোয়া পাঠকারীকে আমলের পাল্লার ভিতরে ওজন করবার এক কারণ হয়ে যায় সুবহানাল্লাহ এবং এই কালাম নয়টা আল্লাহর কাছে বড় মহব্বতের হাবিবাতানে ইলার রহমান হাবিব বলা হয় প্রিয় জিনিসকে সৌদি আরবে ইয়া হাবিবি আমার প্রিয় বন্ধু এমন ভাবে বলা হয় হাবিবাতানে ইলার রহমান দয়াময় রহমানের কাছে বড় পছন্দনীয় এই কালেমা দুইটা সাকিলাতানে ফিল মিজান ওজনের পাল্লার ভিতরে এ বেশি ওজন ওয়েট করে দেয় ভারী করে দেয় যেমনি ভাবে আমাদের ইমিগ্রেশনের ভিতরে আমরা দেখি আমাদের আমাদের যে সামানাগুলো আমরা দেশে নিয়ে যাই এই ওয়েট যদি বেশি হয়ে যায় আমাদের টেনশন হয়ে যায় হাশরের ময়দানে গুনাহের বেশি হবে সে টেনশনে পড়ে যাবে হাশরের ময়দানে যার দেখি বেশি হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে যেটা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া যে হাশরের ময়দানে কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে তারা কারা যারা দুনিয়ার মাঝখানে অবসর সময়কে তারা জিকিরে শুকুরে সবুরে আল্লাহর ইবাদত সৃষ্টি জগৎ এবং এই গোটা মখলুকাতকে যে স্রষ্টা তৈরি করেছেন পার এই সৃষ্টি জগৎ নিয়ে ভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা বলা বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আমরা এখানে বসে আল্লাহকে স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে ফেরেশতাদের মজলিসে আমাদের আলোচনা করছেন সুবহানাল্লাহ দেখুন আপনি এই মালয়েশিয়া এই প্রত্যন্ত এই মহল্লায় এই অঞ্চলে হোটেলের উপরে এই জায়গায় আপনি আল্লাহকে স্মরণ করছেন আর আপনার আলোচনা যদি মালয়েশিয়ার পার্লামেন্টে যদি হয় যে এখানে কিছু ভালো ভালো লোকজন আছে তারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে দেশ নিয়ে ভাবে স্বাধীনতা নিয়ে ভাবে বেকার সমস্যা দূর করবার জন্য এই মানব সম্পদকে উন্নয়ন করবার জন্য তারা ভাবে আপনাদের কথাবার্তা যদি যদি গোয়েন্দা পুলিশের রিপোর্ট যদি এমনটা যায় মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার সেই রাজার এখানে প্রধানমন্ত্রীর এখানে আপনাদের আলোচনা হয় এর পরের দিন যদি আপনাদেরকে আবার সেখানে তলব করা হয় আপনি তো খুশিতে বাকবাক হয়ে যাবেন যে আমরা গত পরশুদিন এর আগে আমরা দেশ নিয়ে একটু ভেবেছিলাম এই জন্য আমাদেরকে সেলিব্রেশন করবার জন্য সেখানে ইনভাইট করা হয়েছে আমাদের কাছে ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে এটা মেনে আপনি যেমন খুশি হবেন এর চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করবেন হাশরের ময়দানে আপনাকে যে দুনিয়ার মাঝখানে তুমি কোরআন নিয়ে সময় দিয়েছিলে দুনিয়ার মাঝখানে তুমি ঈমান
কে সময় দিয়েছিলে, দুনিয়ার মাঝখানে তোমার আমলকে সুন্দর করার জন্য তুমি সময় দিয়েছিলে, এই কাজগুলো আমার মনোভূত হয়েছিল, এই জন্য আমি তোমার তুমি দুনিয়াতে আমাকে স্মরণ করেছ, এই কাজগুলোর মাধ্যমে আমি তোমাকে স্মরণ করেছিলাম আরশে আযীমের ফেরেশতাদের মাঝখানে। সুবহানাল্লাহ, এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করছি একটা জবান জানাবতের মধ্য আপনাকে, কারণ এই জিব্বা হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে এবং এই জিব্বাকে আল্লাহ পাক তালা মেরে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসলে ময়দানে তোমার বিভিন্ন অর্গানগুলো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তুমি চোখ দিয়ে কি দেখেছো, কান দিয়ে কি শুনেছো, হাত দিয়ে কি ধরেছো, পা দিয়ে তুমি কোন দিকে তুমি গিয়েছো, তুমি রিমোট কন্ট্রোল দিয়ে এসি কে কন্ট্রোল করেছো, টেলিভিশন কে কন্ট্রোল করেছো, গাড়িকে তুমি খুলেছো বন্ধ করেছো, কিন্তু তোমার দেহটাকে তুমি কন্ট্রোল করতে পারো নাই। আসলে ময়দানে তখন বেইজ্জতির বালা আমাদের গলার ভেতরে আসবে, এই জন্য দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশে আযীমে স্মরণ করছেন, জিন্দেগি আল্লাহ পাক আমল দিয়ে পরিবর্তন করে দিবেন, হতে পারে আজকের এই মাহফিলটা এটা মিছিলা হতে পারে এবং আমরা এখানে যদিও অল্প কিন্তু এই আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি গোল্ড ডায়মন্ড এ যেখানে সেখানে পাওয়া যায় না, এই খুব দামি দামি জায়গায় পাওয়া যায়, ঠিক এই দামি জায়গার ভিতরে আল্লাহ পাক দামি মানুষদেরকে এনেছেন। সুবহানাল্লাহ, এই দামি দামি মানুষগুলোকে দামি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আরেকটু স্মরণ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وشنا ذلك سأفكت فرطنا كوري اللهم آمين ربنا صلحنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار যাদের ঘরে মা নাই বাবা নাই তাদের কথা মনে করে আল্লাহর শিখানো দোয়াটা সম্পর্কটা উজাড় করে পড়ি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে বসে আয়াল্লাহ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে আল্লাহ মদিনাওয়ালার প্রেম অন্তরের ভিতরে দিয়ে মদিনাওয়ালার উপরে যে কোরআন তুমি দিয়েছো সেই কোরআনের কোরআনের প্রেম অন্তরের ভিতরে নিয়ে আয়াল্লাহ বড় আশা করে আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, শিল্পপতিদেরকে নিয়ে, ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে সুদূর মালয়েশিয়ায় আয় আল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ তাদেরকে নিয়ে, যারা কাজকর্ম করেন শ্রমিক ভাইদেরকে নিয়ে আল্লাহ, সাংবাদিক ভাইদেরকে নিয়ে আল্লাহ, তোমার শাহী দরবারে রহমত পাওয়ার আশায় রমজানুল মোবারকের আগে আল্লাহ শাবান মাসে তোমার দরবারে দুটো হাত তুলে ধরেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আয় আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র অবস্থায় রমজানুল মোবারকে আমরা যেন প্রবেশ করি, আমাদের সকলকে মাওলা তুমি সেই তৌফিক দান করো, রব্বুল আলামিন আমাদের সালাত ও সালাম জীবন কবুল করে শোনার মদিনায় নবীজির রওজা মোবারকের মাধ্যমে পৌঁছে দাও, আয় আল্লাহ
সমস্ত নবী রাসূল সাহাবী ওয়ালি পীর মুসকুতু বক্তাল উলামা হাজার শবাদান দাবা আল্লাহ আয় আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য স্বাধীনতার জন্য আয় আল্লাহ মানবতার কল্যাণের জন্য আয় আল্লাহ যারা জীবন দিয়ে গেছেন সকলের কবরে কাদিয়া পৌঁছে দাও আল্লাহ খাস করে যাদের দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখেছি আয় আল্লাহ সেই দুইজন মহামানব একজন হলেন বাবা আরেকজন হলেন মা যাদের জীবনে নাই আল্লাহ তারাই বসেন মা বাবার দাম কতটুকু আল্লাহ আমি আমার মাকে হারিয়েছি আমার মতো এখানে অনেকে আছেন যারা মা হারিয়েছেন বাবা হারিয়েছেন অনেকে দুজনই হারিয়েছেন রব্বুল আলামিন তাদের সকলের কবরে দুনিয়ার সাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবার কবরে তুমি রাখা দিয়া পৌঁছিয়ে দাও হে আল্লাহ আমাদের মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও আল্লাহ দুনিয়াতে যে কষ্ট করে মা লালন পালন করেছে হে আল্লাহ সেই কষ্টের ঋণ আমরা শুধরাতে পারি নাই বাবা যে কষ্ট করেছেন সেই কষ্টের ঋণ আমরা শুধরাতে পারি নাই হে আল্লাহ কবরে সেই বাস বাগানে আল্লাহ রাস্তার পাশে যে কেমন অবস্থায় আছে আমরা জানি না আল্লাহ আমাদের এই সুদূর প্রবাসে মালয়েশিয়া মাটিতে এই বাইতুল মোকাররম মসজিদে এখানে বসে আল্লাহ হাজার হাজার মাইল দূরে মা বাবাকে রেখে এসেছি আল্লাহ তাদের কত মনে করে তোমার কাছে আমরা ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ এই মসজিদের খেদমত যারা করছেন আল্লাহ এই মসজিদের ব্যবস্থাপনার দায়িত্ব তুমি যাদেরকে দিয়েছো পছন্দ করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ পরিচালনা পর্ষদে যারা আছেন তাদেরকে তুমি কবুল করো হে আল্লাহ তাআলা যারা এখানে নিয়মিত নামাজ আদায় করেন আমার বাঙালি ভাইরা মালয়েশিয়ার ভাইরা মায়ানমারের ভাইরা বার্মার ভাইরা বিভিন্ন হে আল্লাহ দেশ থেকে যারা এসেছেন এই সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো হে আল্লাহ কোরআনের সমাজ ব্যবস্থা আমাদের জীবনে তুমি দান করো আল্লাহ কোরআন পড়া কোরআন বুঝা কোরআন মানা আমাদের জন্য তুমি সহজ করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও দিনদার বানাও আল্লাহ পর্দা নিশীত বানাও আমলওয়ালা বানাও ইখলাসওয়ালা বানাও হে আল্লাহ রমজানুল মোবারক আসছে কত রমজান যারা আমাদের মাঝে ছিলেন এবছর যারা নাই আল্লাহ তাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ সেই লৌহে মাহফুজে তুমি আল্লাহ লিখে রেখেছিলে এই মালয়েশিয়াতে এসে এই ভাইদের সাথে আমার দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ এর শুকর তোমার কাছে আদায় করছি আল্লাহ এর জাযার খায়র তুমি আমাদের সকলকে দান করো বিশেষ করে যার মাধ্যমে আমি মালয়েশিয়ার মাটিতে পর পর দুবার এখানে আসলাম রব্বুল আলামিন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক আমাদের প্রিয় ভাই আলহাজ কামরুজ্জামান কামাল ভাই হে আল্লাহ জনাব মনিরুজ্জামান ভাই সহকারে মুস্তাফিজ ভাই সহকারে হে আল্লাহ ওনাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো হে আল্লাহ আরো যারা সকলকে তুমি সুস্থ রাখো করো জীবনে বারবার আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করো আমার এক যুবক ভাই যে কবরের কবরের কথা বলে যে একটি সঙ্গীত আমাদেরকে শোনালো সেই কবরের জগৎ যেন আমাদের সুন্দর হয় গুণা মুক্ত হয়ে আমরা যেন আমল নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মালয়েশিয়ার মাটিতে বহু যুবক ছেলেরা আছে যারা মা ছেড়ে এসেছে বাবা ছেড়ে এসেছে আয় আল্লাহ সেই নামি ছেড়া ধন সেই সন্তানদেরকে এখানে যারা চাকরি বাকরির ব্যবস্থা করে দিচ্ছে রব্বুল আলামিন তাদেরকে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ তাদেরকে তোমার খায়র বরকত দিয়ে হেফাজত করো আয় আল্লাহ এই দেশকে তুমি আরো উন্নততর করো আয় আল্লাহ যারা এই দেশের উন্নত উন্নয়ন করার জন্য মেহনত করেছেন পূর্বে আয় আল্লাহ তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও আমাদের দেশে বাংলাদেশে আল্লাহ খায়র বরকত তুমি দান করো আমাদের দোয়া গুলো পেয়ার গাবি উসিলায় তুমি কবুল মঞ্জুর করে দাও সুবহানাক রব্বিনা রব্বিল الذي عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদ পরিচালনা পর্ষদের দায়িত্বে যারা আছেন সম্মানিত সদস্যবৃন্দ সুদূর মালয়েশিয়ার যে সমস্ত ভাইয়েরা কাজ করছেন সম্মানের সাথে আমার প্রিয় ভাইয়েরা
আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের ইমাম সাহেব সহকারে যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র শাবান মাসে কোরআনের সন্ধ্যায় কোরআনের রাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মনোরম পরিবেশে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভবন থেকে বিভিন্ন অফিস থেকে ছুটির দিন ছুটির সময় কাটাবার জন্য কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার দরবারে কালিমাতে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে বোঝা যায় আপনারা খুশি না? আরেকটু মোহাম্মদের সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আলহামদুলিল্লাহ যেমন আল্লাহ কোন বান্দা বান্দি তার জবান থেকে বের করে আলহামদুলিল্লাহর ভিতরে আটটা অক্ষর আছে আলিফ লাম হা মিম দাল। এখানে এই যে পাঁচটা অক্ষর আলহামদুলিল্লাহ এই জায়গায় আরো তিনটি অক্ষর আছে, এই আটটি অক্ষর মহব্বতের সাথে যারা আদায় করে আর এই মহব্বত নিয়ে যদি মানুষটা দুনিয়াতে বাঁচতে পারে জান্নাতের আটটা ডোর আল্লাহ তার জন্য ওপেন করে দেবে। কারণ এই আলহামদুলিল্লাহ এর ভিতরে গোটা সৃষ্টি জগতের যে একমাত্র মালিক একচ্ছত্র খালেকে জাহান যিনি গোটা জাহানকে তৈরি করেছে। আমি আজকে গিয়েছিলাম বাতু কেভস, এখানে দেখলাম যে মানুষ এই জায়গায় যাচ্ছে স্রষ্টাকে তালাশ করার জন্য, স্রষ্টাকে তালাশ করার জন্য যাচ্ছে, সেখানে মোমবাতি জ্বালানো, সেখানে আপনার ধোয়া দেওয়া হচ্ছে, কি করছে, স্রষ্টাকে তালাশ করছে। এই রকমের স্রষ্টাকে তালাশ করেছিল 1450 বছর আগে আর কাবা ঘরের ভিতরে 360 দেবতাকে ঢুকিয়েছিল। আল্লাহর হাবিব যখন রমজানুল মোবারকের অষ্টমী হিজরিতে 20-এ রমজান যখন মক্কা বিজয় করেছিলেন আর সেদিন তিনি বলেছিলেন সমস্ত পৌত্তলিক যারা আছে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আর সেই ক্ষমা ঘোষণার আওতার ভিতরে যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছিলেন, আসল স্রষ্টার পরিচয় তারা পেয়েছিলেন। স্রষ্টার পরিচয় পাওয়ার পরে মালিক তাদেরকে বলেছেন তোমাদের জীবনে কিছু বেড সাইট আছে, বন্ধ সাইট আছে, এগুলোকে তোমরা নেক আমল দিয়ে পরিবর্তন করো, আমি নেকি দিয়ে তোমাদের জীবন স্রষ্টাকে তালাশ করার জন্য মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে আর আমরা স্রষ্টাকে তালাশ করি কোরআনের মাধ্যমে, আমরা স্রষ্টার পরিচয় পেয়ে যাই এই গোটা মখলুকাতকে দেখে, এই বিশাল পাহাড়, এই পর্বত, এই সাগর, এই নীলিমা, এই সূর্য, এই যা কিছু আছে এই সব কিছুর মূল স্রষ্টা হলেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক তিনি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যেটা মাগরিবের নামাজে হয়তো আওয়াজ বাদ থাকার কারণে আপনারা বুঝছেন না, তো ওই ছোট মাইকের চেয়ে এটা একটা আওয়াজ ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا سبحانك فقنا عذاب النار। আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে ব্রেনে আপনারা যাচ্ছেন, আমরা আসছি, আমরা যাচ্ছি, এ পর্যন্ত ধরুন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 100 বারের মতো প্লেনে উঠিয়েছেন, বিভিন্ন দেশে আল্লাহ পাক নিয়ে গেছেন, সৌদি আরবে, বাহরাইনে, এরপরে কুয়েতে, কাতারে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে আপনারা ভালোবেসে নিয়ে আসলেন। এই প্লেনে ওঠার পরে এবার যেটা দেখলাম আমি যে ভোরবেলা যখন প্লেন চলছে আর সেই সময়টা আমি দেখলাম আল্লাহু আকবার, মেঘের উপরে, মেঘের উপরে প্লেন যখন বাতাসে ভেসে ভেসে যখন আসছে আর এই মেঘগুলো যেভাবে জমে আছে এটা দেখলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব তৈরি করেছেন শুধুমাত্র একটা শব্দ দিয়ে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন
আপনাদের মালয়েশিয়াতে যে পাহাড়, এই নীলিমা, এই ঝর্ণা, এই পাতুকের, এই যে পাহাড়, আমি মুস্তাফি সাহেবকে বললাম যে ভাই এটা কিভাবে এটাকে কেটে কেটে বানালো? উনি বলেন যে না, এটা এভাবেই প্রথমটা আল্লাহ পাক তার এক কোট শব্দ দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ, এই এক মালয়েশিয়ার ভিতরে যত পাহাড় আছে এর চাইতে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আরো অন্যান্য জায়গায় তৈরি করে রেখেছেন। এই সব কিছু আল্লাহ পাক আল্লাহর এক হুকুম দিয়ে কোন আমি পরাক্রমশালী, ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ, আমার ক্ষমতা দিয়ে আমি সবকিছু তৈরি করেছি। তার আমি মিল দেখিনি, আমি এই জায়গায় একটা পার্থক্য করে দিয়েছি। এবং তুমি দেখো এক একজনকে এক এক রকমের চেহারা আমি দিচ্ছি। দেখুন, আমরা এই বাইতুল মোকাররম মসজিদে এখন যারা বসে আছি, আমি ইলিয়াস ইব্রাহিম, আমার সাথে আপনাদের কারো চেহারার মিল রং মিলবে না, হয়তো কালার মিলবে না, ডিজাইন মিলবে না। আজকে দেখুন যে আজকে এই ফ্যান বানানো হচ্ছে, মাইক বানানো হচ্ছে, মাইক্রোফোন বানানো হচ্ছে, জুতা বানানো হচ্ছে, যা কিছু এই এক স্যাম্পল দিয়ে মানুষ তৈরি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার যে স্যাম্পল তৈরি করছে, এই মাত্র যত মানুষ দুনিয়াতে এসেছে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা ডিজাইন করেছেন। কথা তো বলেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কারো চেহারার সাথে, চোখের সাথে, কানের সাথে আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না রহমান তুমি মেহেরবান। একবার যদি বৃষ্টি বন্ধ থাকে তখন আমরা বলি যে আল্লাহ একটু রহম করো না, একটু মেহেরবানি করো না, আর আমরা কুলাতে পারছি না। আপনি বলবেন কেন? আমাদের অলিম্পিক্সে কি এ তো কখনো মিস করে না? আমাদের তো ফ্যান চলবে, আমাদের এসি চলবে, এও যদি মিস করে অলিম্পিক্সে কি বন্ধ হয়ে গেছে, তখন অবস্থা কি হবে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সহরারি সকালবেলা যদি অবস্থাটা এমন হয়ে যায়, শুধুমাত্র তোমার টয়লেটে যাওয়া আর বেডে আসা এমনটা যদি তোমার হয়ে যায় দুবার, পাঁচবার, ছয়বার, আটবার, এরপরে আর রোগে থাকে না, এরপরে ডাইরেক্ট হসপিটালে, কি হলো ভাই আসুন, আজকেও তো পার্টি আছে। বলে ভাই আমাকে মাফ করবেন, আমি তো বিছানা থেকে উঠতে পারি না, আমি তো হাসপাতালে শুয়ে আছি। অনেক সময় ব্যাপারটা এইরকমও হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন, আর এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা ক্যাটালগ মানুষের জন্য। আমি গতকালকে বলেছিলাম যে এই
কোরআনুল কারীম আল্লাহ মানুষের জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন হুদাল লিন্নাস যেটা কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আমি এই কিতাব দিয়েছি শুধু তাই না অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ও পৃথিবীর মানুষেরা এখানে মুসলমান বলেননি আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে প্রতিপালককে যিনি তোমাদের লালন পালন করছেন এই যে প্রতিবার নামাজের ভিতরে বলছি আমি প্রশংসা করি তোমার লিল্লাহি তোমার জন্য রব্বিল আলামিন গোটা জাহানের পালনকারী তুমি এটা বলি নামাজের চাই নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছেন আমরা শুনছি কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই সেই রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তর থেকে বের হয়ে যাচ্ছে রব্বুল আলামিনের ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে থাকবে সেই মানুষ গুনার কাজ করতে পারে না আর রব্বুল আলামিনের ভয় যখন অন্তর থেকে বের হয়ে যায় সেই সময় মানুষ গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যায় এই জন্য মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবার জন্য বান্দার সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করবার জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদের নবীকে সর্বশেষ নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন যার পরে আর কোন নবী আগমন করবেন না যার উপরে আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন এই কিতাবের ভ্যালিডিটি কিয়ামত পর্যন্ত এই কিতাবের ভ্যালিডিটি যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীমের ভ্যালিডিটি হাত্তা তাতলু আশ-শামসি ফিল মাগরিবি যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তাওবার দরজা খোলা আছে ততক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম আছে আমাদের সামনে কি আছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মানুষের জীবনের সব কিছু এখানে বলে দিয়েছেন সমাজনীতি বলেছেন রাজনীতি বলেছেন জীবন ব্যবস্থা বলেছেন বিজ্ঞান বলেছেন দর্শন বলেছেন ইতিহাস বলেছেন ভূগোল বলেছেন এখন আমরা শুধুমাত্র বলি যে এই কোরআন মানুষ মরে গেলে শুধু তেলাওয়াত করা হবে এছাড়া কোরআনে আর কিছু দেওয়া নেই ব্যাপারটা ভুল 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 কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন আল্লাহ সব এখানে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন এবং তা বাস্তবে যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে এই জন্য আল্লাহ যুগ যুগে নবী রাসূলদেরকে সাহায্য করবার জন্য পাঠিয়েছেন যেটা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু ফী দালালিন মুবীন আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বলেছেন যে যখন এই জুমার নামেই আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করেছেন যে আমি দুনিয়ার মাঝখানে আমি নবীদেরকে এই জন্য পাঠিয়েছি তাদের চারটা কাজ এক হলো কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে আল্লাহর কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে স্রষ্টার পক্ষ থেকে তোমাদের জন্য কি কি আইন কানুন জীবন বিধান এবং বিধি ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো তোমাদের সামনে তেলাওয়াত করবে আর এই কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়েছেন নূহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বর মুসা কালিমুল্লাহ সমস্ত নবীরা এই রকম ভাবে কিতাব যার যার উপরে সহিফা এবং কিতাব নাযিল করেছেন এই কিতাব কে তেলাওয়াত করে শুনিয়েছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ঠিক এমনি ভাবে আমাদের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে এই কোরআনুল কারীম নাযিল করেছেন এবং এই কোরআনুল কারীম নাযিল করে মানুষের জীবনের সব মন্দ সাইকেলকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যিনা সূরা মায়েদার 90 নম্বর আয়াত 91 নম্বর আয়াতে কারীম আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মানুষগুলো দেবদেবীর পূজা করে যেটা বাদু গেমসের কথা আমি আপনাদেরকে বলছিলাম এটা শুধুমাত্র মালয়েশিয়াতে নয় এটা শুধু মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় গোটা আরব জাহানের ভিতরে মানুষের ভিতরে মানবতা যখন ভুলন্তিত হয়েছিল মানুষে মানুষে যখন সম্মান আত্মমর্যাদা ছিল না নারীদেরকে ব্যবসার সামগ্রী হিসেবে যখন তারা ব্যবহার করত মা বাবার ইজ্জত যেখানে ভুলন্তিত হয়েছিল সমাজ থেকে ন্যায় বিচার যখন দুরবিত হয়েছিল মানুষের ভিতরে আমানতদারিতা ছিল না সত্যবাদিতা ছিল না ছিল শুধুমাত্র ভোগ করো খুব করো হত্যা করো আর এভাবে যে যেমনি পারো ভোগ করো মানুষ যখন জীব জানোয়ারের মতো চলছিল ঠিক সেই সময় আমার আল্লাহ ঈসা পয়গম্বরের পরে
মানুষগুলো পরেশান হয়ে গেল, সুস্বাদু পানি আমাদের প্রয়োজন।
সরদারে কুফার সরদারে কুরাইশ একমাত্র নেতা তখন আব্দুল মুত্তালিব তার কাছে এসে যখন লোকজন বলছে সরদার পানির ব্যবস্থা আপনি করে দিন যেমন বিপদে আপদে পড়লে আপনার নেতাদের কাছে দৌড়ান নেতাজি এই বিপদে পড়ে গেছি একটু সলিউশন করে দিন নেতা কি এই সমস্যায় পড়ে গেছি বস একটু সমস্যা আপনি একটু টেলিফোন করলে সমাধান হয়ে যায় জমজমের পানি বন্ধ হয়ে গেছে দাদা আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকজন এসে বলছে আমাদের বিশুদ্ধ পানি ছাড়া তো আমরা চলতে পারছি না পানির ব্যবস্থা করে দিন এই কথা বলার পরে তিনি আসলেন কোদাল নিয়ে মাটি খনন করছেন এই মাটি তো আপনাদের মালয়েশিয়ার আমাদের বাংলাদেশের সেই এঁটেল মাটি দোআঁশ মাটি বেলে মাটি না যে আপনি কোদাল দিয়ে আঘাত করলেন আর এখান থেকে মাটি সরবে গুম বের হবে এখানে তো শুধুমাত্র পাথর আর পাথর যখন তিনি কোদাল দিয়ে আঘাত করছেন এই কোদাল পাথরের উপরে লেগে আগুন বের হয় কিন্তু পানি বের হয় না পুরো মানুষ ক্লান্ত হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি কাবাঘরের দরজা এখন যা দেখছি এই রকম না এখনকার কাবাঘরের দরজা যেটা কোদালটাই গোল দিয়ে বানানো এবং আড়াই মণ স্বর্ণ দিয়ে এই কাবাঘরের দরজাটা বানানো আড়াই মণ স্বর্ণ দিয়ে কাবাঘরের দরজা বানানো কাবাঘরের দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হয় কাবাঘরের দরজার বাম পাশে দুই হাত জায়গা এরপরে হজরে আসওয়াদ পাথর হজরে আসওয়াদ পাথর আর কাবাঘরের দরজা এই দুইটার মাঝখানে এতটুকু জায়গা এখানে ইমাম সাহেব বড় বড় অফিস পুলিশ অফিসারগণ এবং সৌদি শেখ যারা আছেন মেহমান যারা আছেন এই বুকটা সেখানে লাগিয়ে ওনারা দোয়া করেন এই জায়গাটার নাম হলো মুলতাসিম এই মুলতাসিমে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এবারে গতবার এর আগের বার এই জায়গায় 15 থেকে 20 মিনিট এই বুক লাগিয়ে চোখ মুখ লাগিয়ে এখানে দোয়া করার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন 18 বার আল্লাহর পরে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন হাজা মিন ফাদলি রব্বি এটা আমার প্রভুর দয়া প্রভুর দয়া প্রভুর দয়া তিনি মেহেরবানি করে ডাক দিয়ে নিয়ে গেছেন এবং আপনাদেরকেও আপনারা যারা মন দিয়ে আল্লাহকে ডাকছেন এখনো যেতে পারেন নাই আল্লাহ আপনাকে নিয়ে যাবে আমিন বলুন আমিন বলুন এখানে পয়সার প্রয়োজন না এটা হলো কিসমতের প্রয়োজন মালিককে যদি রাজি করানো পারে মালিক যাওয়ার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কারণ তার ঘরের ভিতরে তাকেই তিনি আসার পারমিশন দেন যাকে তিনি ভালোবাসেন বেশি আজকে দেখুন এই ছুটির দিনে বহু মানুষ বাইরে গিয়ে ঘোরাঘুরি করছে অনেকের কানে খবর গেছে একবার কানে যায় আরেকবার বামে যায় মসজিদে আজান হয় একবার ওই দিকে যায় আরেকবার এই দিকে যায় শয়তান তাকে বিভিন্ন দিকে নিয়ে যায় কিন্তু আপনি মসজিদে চলে আসতেছেন যা হোক শেষ পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব কোদাল দিয়ে যখন আঘাত করছেন আর এই আঘাত করার কারণে এখান থেকে পানি বের হচ্ছে না এখান থেকে শুধু আগুন বের হচ্ছে শেষ পর্যন্ত তিনি কোদাল রেখে দিয়ে কাবাঘরের দরজা ধরে তিনি দোয়া করেছেন ও কাবার মালিক ও কাবার মালিক ও কাবার মালিক তুমি আমার পানির ব্যবস্থা করে দাও যদি পানির ব্যবস্থা হয় আমার 10টা ছেলের ভেতর থেকে একটা ছেলেকে আমি তোমার নামে আমি কুরবানি করব এই নিয়ত করেছেন এই নিয়ত করে তিনি চলে আসলেন আল্লাহ হাবিবের যেই বাড়ি সেই বাড়িতে তিনি চলে আসলেন একটু পরে যুবক ছেলেগুলো দৌড়ে চলে আসে নেতা নেতা তাড়াতাড়ি আসেন কেন কি হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি মাটি ভিজের উদ্দেশ্যে মনে হয় পানি বের হবে আপনি আসুন তিনি আবার কোদাল নিয়ে আসছেন আর দেখতে পেলেন যে গোল করে একটা জায়গা নিচের থেকে পানি মনে হয় পড়বে একটু ভিজা ভিজা মনে হচ্ছে তিনি কোদাল দিয়ে আঘাত করলেন আর নিচের থেকে ফিটকে দিয়ে পানি বের হতে লাগলো সুবহানাল্লাহ এই যে জমজমের পানি বের হলো আবার আজ পর্যন্ত চলছে এবং এই জমজমের পানি বের হওয়ার পরে 2 দিন চলে গেল 3 দিন চলে গেল স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন আব্দুল মুত্তালিব তুমি যে কাবা ঘরের দরজা ধরে নিয়ত করেছিলা পানি যদি বের হয় এক ছেলে জবাই করবা এই যে নিয়ত করেছিলা মান্নত করেছিলা তোমার এই নিয়ত কি তুমি পুরা করবা না স্বপ্নে যখন তাকে 3 বার এই রকম বলা হলো নিয়ত পুরা করবে না সকালবেলা তিনি ছেলেদেরকে ডেকেছেন আমির হামজাকে ডেকেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন আবু তালেবকে ডেকেছেন হারিসকে ডেকেছেন ওনা আবু সুফিয়ানকে ডেকেছেন তার যারা ছিলেন ছেলেদেরকে ডেকেছেন আর বলছেন এই কথা যে আমি তো আমার স্বপ্নকে পুরো করব আমি আমার 10 ছেলের ভিতর থেকে আমি একজনকে জবাই করব আব্বাস তুমি বড় ছেলে তুমি আসো গুজগাছ হয়ে আসো আমি তোমাকে জবাই করব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যে বড় জেঠা তো তিনি বলছেন যে বাবা আমি কোনদিন আপনার সাথে আমি বেয়াদবি করিনি কোনদিন আপনার সাথে আমি বেয়াদবি করিনি আজকে আপনি যদি অনুমতি দেন তো আমি এক দুইটা কথা আমি বলবো আজকে দেখুন কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের ভিতরে আমি গতকালকে বলেছিলাম যে মা বাবার উপরে সন্তানের 14টা হক আছে 7টা মা বাবা জীবিত অবস্থায় 7টা মা বাবার মৃত্যুর পরে
এখানে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين চোখের শক্তি কমে যায়, এরপরে শরীরের স্কিন এর শক্তি কমে যায়, পায়ের শক্তি কমে যায়, হাতের শক্তি কমে যায়, কথা ঠিক কিনা যুগ? এখন আপনি তো বলবেন যে কেমনে ঠিক, কারণ আপনার তো চুল এখনো কাঁচা, আপনি কেমনে বলবেন ঠিক, আপনার তো কান এখনো তাজা, এই কানে সবসময় আপনি ইয়ারফোন দিয়ে আপনি গান শুনছেন, আপনার চোখ তো এখনো তাজা, এই চোখ দিয়ে গুনার কাজ আপনি দেখছেন। তো আর যারা বাবা হয়ে গেছেন, মা হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, তার কান আগের মতো এখন শোনে না, তার চোখ আগের মতো দেখে না, তার হাত পা আগের মতো আর চলে না। একটা সময় ছিল এক মন বোঝা নিয়ে তিনি গ্রাম থেকে বাজার পর্যন্ত চলে যেতে পারতেন, এই মানুষটি এখন এখন তিনি পুজো হয়ে আপনি যদি আপনি যখন আবার বৃদ্ধ হবেন ওই সময় আপনার সন্তান আপনার খেদমত করবে, যদি সন্তান না থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনার খেদমতের ব্যবস্থা করাবেন এবং অন্য মানুষের অন্তরে আল্লাহ পাক আপনার সেই খেদমতের কথাকে আল্লাহ বুঝিয়ে দিবেন, তারা আপনার খেদমত করবেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তিসার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে বাবা, আমি কখনো তোমার সাথে বেয়াদবি করিনি, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমার কথাগুলো আমি বলবো। ও বাবা, তুমি আমাকে কুরবানি করবা? বাবা, তুমি যখন নিয়োগ করেছিলে কাবা ঘর ধরে, তুমি বলেছিলে যে যদি জমজমের পানি বের হয় তাহলে বড় ছেলে আব্দুল আমি আব্বাসকে আমি জবাই করব। আব্দুল মুত্তালিব বলে, না, আমি তো তোমার নাম নেই নেই। আমির হামজা বলছেন যে বাবা, তুমি কি আমার নিয়োগ করেছিলে? বলেন, না, আমি তো তোমার আমি নিয়োগ করিনি। আমি তাহলে বলছেন যে বাবা, তুমি কি আমার নিয়োগ করেছো? এখন সবাই স্লিপ করে সরে যাচ্ছে, কেউ সুরির নিচে আসতে চায় না, কেউ নিজেকে নিজে জবাই করে দেখ এটা কেউ জানছে না। শেষ পর্যন্ত তিনি মুসিবতে পড়ে গেলেন, আর এই মুসিবতে পড়ে যাওয়ার পরে এখন এর সলিউশন হিসাবে কি করা যায়, এর সলিউশন হিসাবে তিনি ওই সময়ের যিনি ইহুদিদের আলেম ছিলেন, বড় পাদ্রি ছিলেন, তার সাথে তিনি পরামর্শ করলেন, আর তার সাথে পরামর্শ করার পরে তিনি বললেন যে তুমি লটারির ব্যবস্থা করো, আর এর ভিতরে তুমি দেখো যে তোমার 10 ছেলের সবাই কি তোমাকে এইরকম না করে দিল? বলে, আমার 9 জনই না করে দিয়েছে, আর ছোট ছেলে যে আব্দুল্লাহ ওকে আমি একটু বেশি মহব্বত করি, ওকে আমি বেশি মহব্বত করি, আর ওকে মহব্বত করার কারণে আমি ওকে আমি সবাই করতে আমি এটা চাচ্ছি না, কারণ ছোট যে বাচ্চাটা ওর প্রতি মা বাবার একটু সিম্পেথি একটু দরদ বেশি থাকে। তো শেষ পর্যন্ত এই আব্দুল্লাহকে তিনি চিন্তা ভাবনা করলেন যে যাকে বেশি মায়া মহব্বত লাগছে সেই ইহুদি আলেম, তিনি বললেন তাহলে আব্দুল্লাহকে জবাই করো, আব্দুল্লাহ কিছু বলবে? বলে, ও কিছু বলবে না, ওকে যা বলবো ও সেটাতেই রাজি হবে। আব্দুল্লাহকে জবাই করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছেন, আব্দুল্লাহকে যখন বললেন, আব্দুল্লাহ রে অমুকদিন এই সময়ে কাবা ঘরের সামনে তোমাকে জবাই করবো, বাবা ঠিক আছে, আমি তোমার কথায় এক বিন্দু পরিমাণে আমি তোমাকে ডিস্টার্ব করব না, আমি এই জায়গায় বিরক্তিবোধ করব না, যেমনটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে যখন বলেছিলেন বাবা রে আমি রাত্রিবেলা স্বপ্নে দেখছি আল্লাহ পাক বলছেন প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য প্রথম দিন আমি দুই শত তুম্বা জবাই করলাম এরপর স্বপ্নে দেখানো হলো প্রিয় জিনিস কুরবানি করার জন্য এরপরে তিনি দুই শত উট জবাই করলেন তারপরে করা হচ্ছে প্রিয় জিনিস কুরবানি করার জন্য ইসমাইল বুঝতে পেরেছি উটের চাইতে তুম্বার চাইতে দুনিয়ার সব বাবা তোমাকে যেই রকম উপদেশ করা হয় তোমাকে যেই রকমের নির্দেশ দেওয়া হয়েছে যেই রকম তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেরকমটাই তুমি করো আমাকে তুমি ধৈর্যশীলদের ভিতরে পাবা বিনয়ীদের ভিতরে পাবা আমি কোন রকমে প্রতিরোধ করব না প্রতিবাদ করব না গালমন্দ করব না আমি তোমার অনুগত আমি হয়ে যাব বাপ বেটা দুইজন যখন তৈরি হয়ে গেছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবার জন্য যখন চলে গেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজেরাকে যখন বলেছিলেন সন্তানকে তো ডাইরেক্ট সব কথা বলা বলা যাবে না তুমি একটু সুন্দর করে সাজগোজ করে গুছিয়ে গাছিয়ে দাও হযরত হাজেরা তাকে তিনি বলেছিলেন স্বামী বলেছিলেন যে আমি কিন্তু তাকে জবাই করব হযরত হাজেরা শোকে শোকে তিনি পাথর করলেন তার চোখকে সন্তানকে তিনি গোসল করাচ্ছেন সন্তানকে তিনি কাপড় পরাচ্ছেন সন্তানকে তিনি খুশবু লাগিয়ে দিচ্ছেন আর হযরত ইসমাইল বলছেন ওমা আজকে এত সুন্দর করে গোসল করাচ্ছ তার কারণটা কি ওমা আজকে তুমি এত আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছ তার কারণটা কি এরকম তো অন্যদিন তুমি করো না হযরত হাজেরা চুপচাপ কোনো কথা বলছেন না খালি বলছেন রাজার কাছে তোমাকে দাওয়াত খাওয়ার জন্য বাবা নিয়ে যাবে খবরদার সেখানে কিন্তু বাবাকে বিরক্ত করো না বেয়াদবি করো না বলে মা আমি ঠিক বাবার অনুগত হয়ে আমি কাজ করব যখন এই রকম সন্তান আর মা দুইজন কথা বলছেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিব্রাইল আমিনের মাধ্যমে বলছেন ও আল্লাহ এটা কোন প্রেমের খেলা তুমি খেলছো এটা বুঝতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তো হলো স্রষ্টা আর সৃষ্টি তার ভিতরে প্রেম স্রষ্টার জন্য সৃষ্টি তাকে নিজেকে এইভাবে সে উৎসর্গ করে দেয় সামনে আরো খেলা দেখবে শেষ পর্যন্ত সামনের দিকে যখন চলে আসছে সেই মিনার দিকে যখন চলে আসছে শয়তান পিছন দিক থেকে বলছে ইসমাইল জানো তোমাকে কোথায় নিয়ে যায় তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন ও বাবা আমাকে পিছন দিক থেকে কে যেন বলছে যে তুমি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাও বাবা জবাই তো আল্লাহ যদি পছন্দ করে সেটা তুমি করলাম ডিস্টার্ব করে কেন বলে পাথর মারো তিন জায়গায় ঠোকা দিয়েছে শয়তান তিন জায়গায় পাথর মেরেছেন আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ এই আমলকে বড় পছন্দ লেগেছিল কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য এই শয়তানকে পাথর মারা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন মুজদালিফার ময়দান আর সে মিনার জামারাত যেটা না করলে আপনার হজ অসম্পূর্ণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রেমের বান্দাদের নিদর্শনকে আজ পর্যন্ত আল্লাহ পাক ঠিক রেখেছেন এবং কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক সেই নিদর্শনের কথা উল্লেখ করে দিয়েছেন বাপ বেটার ভিতরে এই মহব্বত শেষ পর্যন্ত আল্লাহ পাক যখন দেখলেন যে বাবা তার সন্তানকে জবাই করছে আর অবস্থাটা এমন তখন হয়ে গিয়েছিল যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকে দেখে বারবার ইব্রাহিম খলিলুল্লাহ মায়া লাগছে মহব্বত লাগছে 90-98 বছর বয়সে তাফসীরে বাইজাবি তাফসীরে কাশ্যাপ তাফসীরে ইবনে কাসির তাফসীরে মারিফুল কুরআন তাফসীরে নূরুল কুরআন এর ভিতরে 90-98-95-105 এই রকম একটা বর্ণনা আসছে শেষ বয়সে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন আর এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছেন চোখ থেকে পানি পড়ছে না মায়া লাগছে কিন্তু ছুরি চলছে না ছুরিকে তিনি চালাচ্ছেন কিন্তু ছুরি চলছে না আর এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহর মনের ভিতরে রাগ চলে আসলো যে আল্লাহকে সন্তুষ্ট করব কিন্তু কাটছে না কেন হাতের শক্তি কি কমে গেল এই বলে তিনি ছুরিকে যখন নিক্ষেপ করলেন আর ছুরি পাথরের উপরে গিয়ে পড়ল পাথর দুই টুকরা হয়ে গেছে আল্লাহু আকবার এবং এই ছুরি থেকে জবান খুলে গেল আওয়াজ বের হয়ে গেল আর বলছে আল্লাহ খলিল আপনি আমার সাথে রাগ করছেন কেন আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে আমার দা আমি ঠিকই আছি আমি যেন ইসমাইলের সামরা তো দূরের কথা একটা পশম পর্যন্ত আমি যেন না কাটি আমি তো মালিকের ডিউটি করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং
ভগবান সেই মালিকের কাছে আব্দুল মুত্তালিব তিনি নিয়ত করেছিলেন নিয়ত তিনি পুরা করবেন ছেলেরা রাজি হচ্ছে না আর এই ছোট ছেলেকে বললেন ছোট ছেলে আব্দুল্লাহ বললেন যে বাবা আমাকে আপনি কবে জবাই করবেন আমি কোনো ডিস্টার্ব করব না তিন তারিখ ঠিক হয়ে গেল ঘোষণা হয়ে গেল কাবা করার সামনে লোকজন জমা হয়ে গেছে আর সেই জায়গার ভিতরে সমস্ত লোকজন জমা হয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে গেল এক গ্রুপ হয়েছে জবাই দেখার জন্য আরেক গ্রুপ হয়েছে জবাই করতে দেব না যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে দুইটা গ্রুপ হয়ে গেল এই দুই গ্রুপের ভিতরে দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখছেন যে জবাই করার দেখার জন্য যারা আসছে তারা বলছে কখন জবাই করবেন করেন না কেন আর আরেক গ্রুপ বলছে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমরা সুস্থ আছি ততক্ষণ পর্যন্ত আমরা আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না নেতৃত্ব দিচ্ছে এক ইহুদি মেয়ে অমুসলিম মেয়ে মরিয়ম যার নাম এই মরিয়মের নেতৃত্বে অন্তত 250 থেকে 300 ছেলে এবং মেয়ে তারা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছে যে আমরা জীবনের চাইতে বেশি আমরা আব্দুল্লাহকে ভালোবাসি সুতরাং আমাদের জীবন থাকতে আমরা আব্দুল্লাহর গলায় আমরা ছুরি চালাতে দিব না শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব তিনি তাদের কাছে যে জিজ্ঞাসা করছেন যে ব্যাপারটা এই ছেলে মেয়েরা এই ব্যবসায়ীরা আপনারা কেন বাধা দিচ্ছেন আমার ছেলে আমি জবাই করব তখন তারা বলেছিল আব্দুল্লাহ হতে পারে আপনাদের ছেলে কিন্তু আব্দুল্লাহ আমাদের বরকত আব্দুল্লাহ আমাদের রহমত কারণ আব্দুল্লাহর চেহারার ভিতরে এমন এক নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা দোকান করতে যাই ব্যবসা করতে যাই কাজ কর্ম করতে যাই ওই দিন আমাদের কাজে ব্যবসায় বড় বরকত হয় বলুন সুবহানাল্লাহ এইরকম আল্লাহর নবী বলেছেন মায়ের চেহারার ভিতরে বাবার চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নূর রেখে দিয়েছেন ও সন্তান ওই মা বাবার দোয়া নিয়ে মা বাবার চেহারা দেখে মা বাবার কাছ থেকে সন্তুষ্টি দিয়ে যখন তুমি কাজ করতে যাবা ওই কাজের ভিতরে যত রকমের বিপদ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার বরকতে ওই বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমি বলেছিলাম গতকালকে মা তার এই বুক থেকে 40-42 মন দুধ তার সন্তানকে এই জীবনে বড় করবার জন্য সে পান করিয়েছে 2 বছর 2.5 বছর এই বাচ্চারা মায়ের বুক থেকে দুধ পান করলো 40 থেকে 42 মন এই 40-42 মন দুধ যেই মহিলাটা 2.5 বছর বয়সে 2.5 বছরের ভিতরে তোমাকে পান করালো একটা দিন তোমাকে জোরে এইরকম আসার মেরে নিচে বসার নাই একটা দিন রাত্র 2টার সময় 3টার সময় রমজান মাসে সাহরিকে মা যখন কোরআন তেলাওয়াত করতে বসেছে তার এমন সময় তুমি কান্না শুরু করে দিয়েছো মায়ের কোলে নেওয়ার পরে তুমি এইরকম পেশাব পায়খানা করে দিয়েছো মা কোরআন তেলাওয়াত বন্ধ রেখে তোমাকে ঠান্ডা করলেন আবার ওই ঠান্ডা পানি দিয়ে গ্রামের মা ওই গোসল করে আবার তিনি ফজরের নামাজ আদায় করেছেন এই তো হলেন মা এই তো হলেন মা আর ওই বাবা যিনি কষ্ট করে এই সন্তানকে লালন পালন করার জন্য দিন নাই রাত নাই রৌদ্র নাই ঝড় নাই বৃষ্টি নাই গাধার মতো পরিশ্রম তিনি করে যাচ্ছেন আর এই সন্তানগুলো দেশে বসে তারা বুঝে না যে আমার বাবা মালয়েশিয়াতে কত কষ্ট করে আমার বাবা সেই জায়গায় কিভাবে কষ্ট করে এই সম্পদ উপার্জন করছে আর আমরা এখানে আমরা কি করছি এই জন্য সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের এক আমলের সাথে লেগে থাকা শেষ পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব যখন তিনি দেখতে পেলেন যে অবস্থাটা এইরকম কঠিন এক অবস্থা হয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন যে আব্দুল্লাহকে তো জবাই করা যাবে না তখন সেই ইহুদি আলেম তখন তিনি এমনি ভাবে বললেন যে লটারির ব্যবস্থা করুন লটারির ভেতরে যদি আব্দুল্লাহর নাম যদি উঠে যায় আর উটের নাম যদি উঠে যায় তাহলে যদি এমনটা হয় যে উটের নাম বেশি উঠেছে তাহলে আমরা আব্দুল্লাহকে আমরা ছেড়ে দেব তাই হলো আল্লাহ রাব্বুল আলামিন তা করেছেন আব্দুল্লাহ বেঁচে গেলেন এবং সেই মরিয়ম আব্দুল্লাহ কাছে এসে বলেছেন আব্দুল্লাহ আমি তোমার জন্য দুর্বল আমার মা মারা গেছেন আর আমার ভাই বোন নেই আমি শুধুমাত্র একা আমার মনের বড় স্বপ্ন আমি তোমার সাথে আমি ঘর সংসার করব আর তোমার বাবাকে তুমি কথাগুলো বলো যেন সে আমার বাবার কাছে যেন আব্দুল মুত্তালিবের কাছে যেন এই প্রস্তাবগুলো যেন দেয় এটা শেষ পর্যন্ত হলো না আর এটা আর ইহুদি মেয়ে মরিয়ম সে তার সারা জীবনটাকে এভাবেই তিনি কাটিয়ে দিলেন আর বিয়েও করলেন না অন্যদিকে দাদা আব্দুল
মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে নিয়ে তিনি চলে গেলেন সেই মদিনাতুল মুনাওয়ারায়। ওনার সেই ছোটবেলার বন্ধু ছিলেন আব্দুল ওয়াহাব জহুরী। সেই আব্দুল ওয়াহাব জহুরীকে বললেন, ছেলে তো বড় হয়ে গেছে, মক্কার অনেকে মেয়ে দিতে চায়, সুতরাং তুমি বন্ধু, তোমার সাথে আমি যে ওয়াদা করেছিলাম, দেখুন ইসলামের পূর্বে সেই কথা আমি বলছি, বন্ধু বন্ধুর ওয়াদাকে পুরো করবার জন্য মক্কা থেকে মদিনাতে আবার গিয়েছেন। আর বললেন যে তোমার মেয়ের বিয়ে অবস্থা, হ্যাঁ মেয়ে তুমি যুক্ত হয়েছে, বিয়ে হয়ে গেল, মক্কাতে চলে আসলেন। আসার পরে আব্দুল্লাহ যখন ওই মরিয়মের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর যখন মরিয়মের কাজের মেয়েরা দেখলো যে তার স্বপ্নের পুরুষ বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আবা আপনার সেই স্বপ্নের রাজকুমার আব্দুল্লাহ যাচ্ছে, বলে একটু ডাকো। সামনে আসার পরে ওই মরিয়ম মাথা থেকে পা পর্যন্ত নজর করে দেখছে, আব্দুল্লাহ বলছে কি দেখো, আমাকে আর দেখো নাই তুমি? বলে আমি দেখছি আব্দুল্লাহ তোমার ভিতরে পরিবর্তন দেখছি, তুমি বলো তো তোমার জীবনে তুমি কোনো পরিবর্তন এনেছো কিনা? বলে হ্যাঁ জীবনে পরিবর্তন এনেছি, আমি তো বিয়ে করেছি, ঘর সংসার করেছি। চিৎকার দিয়ে মরিয়ম ঘরের ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ বলছেন একবার কথা বলে যাওয়া উচিত, কার দিয়ে চলে যাচ্ছ? আরে আব্দুল্লাহ বিয়ের আগে তোমার চেহারার ভিতরে আমি যে নূর লক্ষ্য করতে পেরেছিলাম, আজকে বিয়ের পরে আমি সেই নূর দেখতে পাচ্ছি না, সেই নূরটাই ছিল নূরে মুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আব্দুল্লাহর পেশানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের সেই আকর্ষণ দিয়েছিল, সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে আসলেন, আর সেই মা আমেনার গর্ভে আসার পরে যখন ধীরে ধীরে তিনি মায়ের গর্ভে যখন বড় হচ্ছে, যখন আল্লাহর হাবিব ছয় মাস যখন মায়ের গর্ভে, তখন বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজি জন্মগ্রহণ করলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করছেন, মাত্র 8 দিন তিনি মা আমেনার কাছে তিনি ছিলেন, এরপরে তিনি সুদূর তায়েফে চলে গেলেন। আল্লাহর হাবিব মাত্র 8 দিন তিনি মা আমেনার কাছে ছিলেন, এরপরে তায়েফ চলে গেলেন। এবং এই মা আমেনার কাছে যখন তিনি ছিলেন, এখানে থাকার সময় এই জায়গায় আবু লাহাবের যে দাসী ছিল সুয়াইবিয়া, এই সুয়াইবিয়া তাকে দুধ আল্লাহর হাবিবকে দুধ পান করিয়েছিলেন। এবং যখন আবু লাহাবকে কাবা ঘরের সামনে গিয়ে যখন বলেছিল যে আল্লাহ আপনাকে একটা ভাতিজা দিয়েছে, যে ভাতিজার চেহারা এত অপরূপ এত সুন্দর, ঘরের ভিতরে আমাদের জৈতুনের বাতি চালানো লাগে না, ওই ভাতিজার আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন, কানা আশজাআন নাস ওয়া আজওয়াদান নাস, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত সৌন্দর্য এবং এত ভালো অন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই মাত্র 8 দিন যখন বয়স হলো, সেই সময় আল্লাহর হাবিব চলে গেলেন সুদূর তায়েফে। আর সুদূর তায়েফ যখন তিনি চলে গেলেন, তায়েফ যাওয়ার পর মা হালিমার কাছে তিনি যখন সেই জায়গায় লালিত পালিত হচ্ছেন, এর ভিতরে অনেক কথা আপনারা এগুলো লামা ইকরামের কাছ থেকে শুনেছেন। মা হালিমা যখন নিতে আসছেন, নিতে আসার পর দেখা গেল মক্কার কেউ আল্লাহর হাবিবকে নিতে চায় না, তায়েফের কেউ নিতে চায় না, কারণ তার বাবা নেই। আর বাবা যেই বাড়িতে থাকে না, সেই বাড়িতে বাজার সদাই বেশি ভালো হয় না, কারণ বাবা যিনি সংসারের যিনি আয় রোজগার করেন, বাবাই নাই, এই সংসারের অবস্থা কি হবে, আল্লাহর হাবিবের বাবা নেই। সুতরাং যখন যারা লালন পালন করবে ঘরে ঢুকে কেমন টাকা পয়সা দেওয়া হবে, হযরতে আমেনা যখন বলেন যে আমার তো স্বামী নেই, সামান্য কিছু অথবা দিতে পারবো না, এই কথা শোনার পরেই লোকজন চলে আসে। অন্যদিকে হালিমা যিনি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, ওনার সেই উঠো চলে না, একেবারে দুর্বল, যে সওয়ারি নিয়ে আসছেন পায়ে শক্তি নেই। আর লোকজন তায়েফ থেকে আসার সময় বলছিলেন, হালিমা তোমারই সংসার চলে না, তুমি আবার বাচ্চা পালক আনবার জন্য তুমি যাচ্ছ, কে তোমাকে বাচ্চা দিবে, এই রকমের ভৎসনা করছিল, গালমন্দ করছিল, উপহাস করছিল। ইসলাম উপহাসকে পছন্দ করে না, উৎসাহকে পছন্দ করে। একজন মানুষ নামাজ পড়ছে, রমজানে তারাবি পড়ছে, নিয়মিত আসছে মসজিদে, আমরা তাকে উপহাস করব না, আমরা বিদ্রুপ করব না, আমরা তাকে আরো কংগ্রাচুলেশন করব, আমরা তাকে উৎসাহ দিব, যেন রমজানুল মোবারকের পরেও যেন সে এই নামাজের উপরে যেন লেগে থাকতে পারে। এটা আমাদের কাজ হবে, এটা আমাদের ডিউটি হবে। শেষ পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি হযরতে মা আমেনার ঘরের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মা হালিমার দিকে নজর করলেন, আর চোখে চোখে যখন ভালো লেগে গেল বলে নিলেন, মা হালিমা বললেন আমার শরীরে মনে হয় এক পরিবর্তন শুরু হয়ে গেল, আমি জীবনে বহু বাচ্চা কুলে নিয়েছি, কিন্তু এই বাচ্চা কুলে নেওয়ার পর মনে হলো অসুস্থ শরীরটা আমার সুস্থ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন উটের পিঠে যখন সওয়ার হয়েছে সব সওয়ারির আগে এবারে দ্রুত গতি সম্পন্ন এই উট সামনের দিকে দৌড়িয়ে চলছে আর লোকজন বলছে ব্যাপারটা কি হালিমার উটের পায়ের ভিতরে এত শক্তি হয়ে গেল খঞ্জরের পায়ে এত শক্তি হয়ে গেল যানবাহন এখনকার মতো তো এত দামি দামি গাড়ি ছিল না প্লেন ছিল না মানুষ তখন উটের উপরে চলত গাধার উপরে মানুষ চলত সব ওভারটেক করে যখন সামনের দিকে চলে যাচ্ছে ঘটনা এখানেই শেষ না সেই শুদ্ধ দুর্বল উটের স্তনে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর দুধের ব্যবস্থা করে দিয়েছেন খেলেন আর বাড়িতে যখন গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন মেহমান আসার আগে যেভাবে সাজানো গোছানো হয় ঠিক এমনি ভাবে আপনাদের মসজিদকে আজকে সাজিয়েছেন রমজান উপলক্ষে সাজানো আলহামদুলিল্লাহ আল্লাহ কামাল সাহেব নুরুজ্জামান কামাল সাহেব বিশেষ শিল্পপতি আপনাদের প্রিয় ভাই ওনার মসজিদ দেখলাম আলহামদুলিল্লাহ দুই দিন মাহফিলের ব্যবস্থা করেছেন যে এত চমৎকার আয়োজন আপনাদের মতো সেখানে করেছেন গাইজ দিয়ে এমনি বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ আপনারাও এই কার্পেট দিয়ে মসজিদকে সাজিয়েছেন এসি লাগিয়েছেন ফ্যান দিয়েছেন চমৎকার যে খেদমত আপনারা করছেন এই মেহমানদের জন্য যে রমজানুল মোবারকে মেহমানরা এখানে সালাম আদায় করবে তাদের খেদমতে আপনারা নিজেদেরকে আপনারা নিয়োজিত করছেন ঠিক এমনি ভাবে মা হালিমার বাড়িতে আল্লাহ পাক জান্নাতের হুর পাঠিয়ে গোটা জাহানের রহমতের নবী আসবেন যার সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা আলমের জন্য আমি মুস্তাফা নবী সাল্লি আলা যেই নবীর উপরে এই সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজমালিহি হাসনাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই যখন তার মৃত্যু হলো মৃত্যু হওয়ার পরে ওনার এক বন্ধু স্বপ্ন দেখেছেন আর জিজ্ঞাসা করলেন যে হযরত কি অবস্থা কোথায় আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি মুআমেলা করেছেন কবরের ইমিগ্রেশনে আপনার অবস্থা কি হয়েছে এই কথা বলার পরে তিনি বলছেন সমস্ত আমল যখন খুঁটিনাটি করে যখন এটাকে যাচাই বাছাই করা হলো জুরি বোর্ডে ইন্টারভিউ বোর্ডে যখন বিভিন্ন এই দক্ষ দক্ষ চোখগুলো যখন দেখলো এই প্রবলেম আছে এই সমস্যা আছে এই সমস্যা আছে এটা আপনারা ভালো বুঝবেন যে গার্মেন্টস এর ভিতরে যে মালগুলো আপনারা ইনপুট করছেন বা বিভিন্ন দেশে আপনারা পাঠাচ্ছেন তো দেখা গেল যে এর ভিতরে কোয়ালিটি চেকাররা চেক করছে এটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হবে সেই জায়গায় তার সারা জিন্দেগির আমলকে এই জায়গায় চেক করা হবে প্রুফ করা হবে প্রশ্ন করা হবে তোমার সৃষ্টিকর্তা কে ছিল সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করবার জন্য কোন কোন কাজ তুমি করেছিলে তোমার ধর্ম কি ছিল তোমার নবী কে ছিল এই প্রশ্নগুলো আগে আউট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো এখন ঠিক করছি না যখন শেখ সানি রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো এই আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে শেষ পর্যন্ত বলা হলো তোমার জীবনের একটা আমলকে আল্লাহ পছন্দ করেছেন আর সেটা হলো তুমি যে আল্লাহর বব্বুর শানে তুমি একটি কবিতা লিখেছো হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যে এই যে তুমি সাল্লু আলাইহি ওয়া আলিহি তুমি যে লিখেছো এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে এই কারণে তোমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ দেখুন আজকে আমরা যে যত আমল করছি এই আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলকে উসিলা করে আমাদেরকে মাফ করবেন আমরা জানি না এই জন্য নেক আমল করা নেক আমল করা নেক আমল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেহমান আয়াতে গিয়েছেন ঘর সাজানো হয়েছে জান্নাতের হুররা ঘর সাজিয়েছেন শুধু তাই না আল্লাহর হাবিব যে বকরির দুধ পান করেন এই বকরিগুলো সূক্ষ্ম ছিল দুর্বল ছিল এই বকরিগুলো যেই জায়গায় চরাবার জন্য নিয়ে যায় সেই জায়গায় ঘাস এমন তরু তাজা হয়ে গেছে সমস্ত সমস্ত মানুষগুলো বলে যে হালিমার বকরি যেই মাঠে চড়ায় তোমাদের বকরিগুলো সেখানে চড়াইতে নিয়ে যাও সেই জায়গায় তোমরা নিয়ে যাও বলে সেখানে নিলে কি হবে যে সেখানে নিলে হালিমার বকরি যেমন তাজা হয় আমাদের বকরিগুলো তাজা হবে সব জায়গায় ফুলে ফসলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছিলেন শেষ পর্যন্ত নবীজি ধীরে ধীরে বড় হচ্ছেন বড় হলেন বড় হওয়ার পরে এক পর্যায়ে আল্লাহর হাবিবকে দিয়ে সমাজের খেদমত আল্লাহ করিয়েছেন 16 বছর বয়সে বিলকুল ফজল সংগঠন তিনি করেছিলেন সেবামূলক একটি সংগঠন তিনি করেছিলেন 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর আল্লাহর হাবিবের বয়স তখন 25 বছর ঘর সংসার করলেন 35 বছর বয়স থেকে 40 এই 5 বছর পর্যন্ত হেরা পর্বতে চলে গেছেন সেই জায়গায় নবীজি আরাধনা করার জন্য সেই জায়গায় কোরআনুল কারীম নাযিল করেছেন
এবং এই কোরআনুল কারীম সুদীর্ঘ 23টি বছরে আল্লাহ নাযিল করলেন মক্কা এবং মদিনা এই দুই জায়গায় 114টি সূরা নাযিল করেছেন সেই 114টি সূরার ভিতরে অন্যতম একটি সূরা হলো সূরাতুল মায়েদা এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারীমা আজকে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং 91 নম্বর আয়াতে কারীমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأزلام نجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون এই কথা বোঝার আগে আবার একটুকু আপনাদেরকে বলতে হবে বাবা আর ছেলে এই দুইজন বাজারে গিয়েছে বাবা আর ছেলে এই দুইজন বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পর এখন এই ছোট ছেলে 6 বছর 8 বছর বা 7 বছরের ছেলে হাতি দেখে বলছে বাবা তুমি আমাকে একটা হাতি কিনে দাও বাবা তুমি আমাকে একটা হাতি কিনে দাও এই কথা বলার পর বাবা তো নিয়ে গেছে মাত্র 500 টাকা বা 1000 টাকা 1000 টাকা দিয়ে তো হাতি কেনা সম্ভব না শেষ পর্যন্ত তিনি ছোট খেলনা হাতি যেটা মাটি দিয়ে বানানো ওটা তালাশ করে দেখলেন যে বাজারে কোথায় আছে খেলনা এই খেলনা হাতি কিনে দিয়ে বললেন যে বাবা এই যে দেখো হাতি এটা ছেলে কি দিলেন হ্যাঁ এটা তো হাতির মতোই দেখা যায় এটাকে তিনি ডেকচির ভিতরে দিলেন যে আরো জিনিসপত্র বা ব্যাগের ভিতরে তিনি দিয়েছেন এরপর এখন বাড়িতে চলো হাতি নিয়ে আসছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তো এক মহা সমুদ্র এই কোরআনুল কারীম এক মহা সমুদ্র এই মহা সমুদ্র আমাদের ভিতরে কিভাবে আসবে এটা তো আমরা আনতে পারবো না এটা তো খুব কঠিন ব্যাপার এখান থেকে যদি আমরা কিছু টিপস যদি আমরা আমাদের অন্তরে যদি আমরা নিতে পারি বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে মূল শিক্ষাটা আমাদের ভরে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের আমল যদি মানুষ সুন্দর করে তার জীবন যৌবন চরিত্র সুন্দর হয় এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা কালেমা পড়েছো আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করেছো তোমরা শোনো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান শয়তানের চারটা কাজ ও ঈমানদার তোমরা এগুলো করো না শয়তানের চারটা কাজ এই চারটা কাজ তোমরা করো না এক নাম্বার হলো খামর মদ যে মদের দোকান আছে লাইসেন্স করা দোকান আছে তে এই মদ মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন একটা সময় ছিল যে এই মদ মানুষ খেত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মদকে হারাম করে দিলেন মদিনা শরীফে দেখা গেল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বান্দারা তোমরা লা তাকরাবুস সালাহ নামাজের কাছে আইসো না এখন যারা নামাজ পড়ে না তারা যদি এই কথা বলে আল্লাহ তো আমাদেরকে কোরআনে বলছেন নামাজের কাছে আইসো না তা আমরা কেন মসজিদে যাব মসজিদে বাইতুল মুকাররম আছে আমরা তো মসজিদে যাব না কেন যে কোরআনে বলছে লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের কাছে যাও না আরে ভাইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা তো আপনাকে বুঝতে হবে ও আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মসজিদে তুমি আসবে না তুমি নামাজ পড়বে না এবং সেই সময়ে যখন উলট পালট হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম এই যে ভাগ্য ভাগ্য আপনার বর্ণনা করা হয় হাত থেকে গতকালকে আমাদের সেই সূরা মসজিদে নূরের ভিতরে এক ভাই বলেছিলেন যে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের ভিতরে এইরকম দেখানো হয় যে আপনি লটারি যদি কিনেন লটারির এই নাম্বার যদি আপনি কিনেন তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন এই করেন সেই করেন হুজুর আমি এই বিশ্বাস করে সেখানে গেলাম বহু টাকা আমি দিয়েছি আমাকে এই যে সেটা বুঝায় বাসায় আমার কাছে সব নিয়ে গেছে একেবারে আমাকে নিঃস্ব করে দিল গতকালকে কথাটা ওখানে বলতে চেয়েছিলাম আজকে মনে হলো এই জন্য আমি বললাম তো আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে মসজিদ ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে নবীর পথ আর মত এগুলো ছেড়ে দিয়ে আজকে সেই মনোহর বিজ্ঞাপনের ভিতরে ডুবে গিয়ে সব কিছু নষ্ট আমরা করে দিলাম এগুলো হলো শয়তানি কাজ এই যে ভাগ্য বর্ণনা করে সব বলে দেয় আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি তো কবরের অবস্থাটা কি হবে এটা একটু আমাকে বলে দেন এক লোকের আপনার দেখা যায় যে তার এই রকম বিয়ের জন্য কত মেয়ে তালাস করছে তো যে একটু বলে দিন যে আপনি ভাই আগামী 6 বছর পরে 1 বছর পরে 3 বছর পরে আপনি বিয়ে করবেন বিদেশ যেতে পারে না 3 বছর পর্যন্ত চেষ্টা করছে তো আপনি বলে দিন আমাকে যে আমি কবে বিদেশ যাব 1 মাস বা 2 মাস পরে একমাত্র এই ভাগ্যের এই তকদিরের খবরের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরের খবর তিনি জানেন এই জন্য আল্লাহ পাক বললেন এই আয়াতের ভিতরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান শয়তানের কাজ হলো এগুলো মদ পান করা
মূর্তি পূজা করা, হাত গণনা করা, এরপরে এই যে জুয়া খেলা, এই সব কিছু আমরা তো অবসর সময় পেলেই মনে করি যে এই জুয়াটা এরও একটা নেশা, যে এবার পাই নাই মনে হয় সামনে একটা পাবো, ওটা পাই নাই এরপর মনে হয় সামনে একটা পাবো, এইভাবে আশায় 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 সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন এগুলো ইমানদারের কাজ না, এগুলো হলো রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। বাজতানি বহু, এগুলো থেকে দূরে থাকো। কে বলেছেন? আল্লাহ। বলেন না কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোন সূরায়? সূরাতুল মায়েদা। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানি বহু, এগুলো থেকে তুমি তোমাকে দূরে দূরে রাখো, যদি তুমি দূরে রাখতে পারো লাআল্লাকুম তুফলিহুন। মজাদার খাবার, ফ্যাটি খাবার, খুব মিষ্টি, এই সমস্ত খাবার থেকে ডায়াবেটিসের রোগী যদি দূরে থাকে তাহলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। ঠিক কথা? ঠিক। আমার ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, আমাদের মুস্তাফিজ ভাই ওনারও ডায়াবেটিস, আমাদের আপনাদের ইমাম সাহেব উনিও বললেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে ওনার আবার ডায়াবেটিস কিভাবে হয়। ডায়াবেটিস আমার, আমি ফ্যাট মানুষ, মোটা মোটা, মুস্তাফিজ ভাই মোটা মানুষ, তো এই ইমাম সাহেবের ডায়াবেটিস বলেন তো, এত শক্ত মানুষ, ওরা আমরা চা খেলাম ওনাকে চা খেওয়াতে পারলাম না, বলছে ভাই আমার ডায়াবেটিস। দেখেন এই ডায়াবেটিস ওনার কাছে চলে আসছে। এখন আমরা যদি বলি আমাদের সব সবে বরাতের, আমি দেখলাম ওই যে সবে বরাতের আপনারা আমল করেছেন লাইলাতুল কদর শ্রীমিন শাবান, তো এই শাবান মাসে আমরা রুটি হালুয়া এগুলো করি, এটা যদিও শাওয়াল মাসের আমল। আল্লাহর হাবিব যুদ্ধ করেছিলেন শাওয়াল মাসে, উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে দান্দা মোবারক শহীদ হয়েছিল, ওই সময় সাহাবীরা নরম খাবার খেয়েছেন, হালুয়া মিষ্টান্ন জাতীয় জিনিস খেয়েছেন, না বুঝার কারণে ওইটাকে দিয়ে আসছি আমরা সবে বরাতের ভিতরে, না আমি দিয়েছি আমরা এটা রুটি হালুয়ার চাঁদ, রুটি হালুয়ার চাঁদ, আসলে রুটি হালুয়ার চাঁদ না, এটা হলো এবাদতের চাঁদ। শাবান মাস এগুলো ইবাদতের চাঁদ, এবং আল্লাহ রাসূল পূর্ব প্রস্তুতি হিসেবে শাবান মাসে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন রমজানুল মোবারকে, এবং রজব মাসে প্রস্তুতি গ্রহণ করতেন, যেটা আমি গতকালও বলেছিলাম যে বাচ্চার পরীক্ষা হবে জেএসসি পরীক্ষা, বাচ্চার পরীক্ষা সমাপনী পরীক্ষা, বাচ্চার মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই পরীক্ষার জন্য 6 মাস আগ থেকে তার জন্য আমরা টিচার দিয়ে দিলাম। এটা যেমন পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা তার পিছনে স্পেশাল কেয়ার যত্ন আমরা দিচ্ছি, আমরা কবরে যাব এর জন্য যত্নশীল হচ্ছি না, আমার মুসলমান সন্তানদেরকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি না, এটা আমি প্রয়োজন মনে করি না। আপনি বিশ্বাস করুন কোরআনকে মহব্বত করব আমরা চার কারণে, যেটা গতকালকে আমি বলেছিলাম যে কোরআন আল্লাহর ভাষা, কোরআন আরবি ভাষা, কোরআন কবরের ভাষা, কোরআন নবীর ভাষা, কোরআন জান্নাতের ভাষা, এই আরবি ভাষা এই মহব্বতে আপনি যদি শেখেন এবং অন্যান্য ভাষা সেটাও আপনি মহব্বত করে শিখবেন, কারণ পৃথিবীতে মানুষ 3064টি ভাষায় মানুষ কথা বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 60,000 ভাষা কথাবার্তা বলার মতো এই গুণ আল্লাহ পাক দিয়েছিলেন, এবং আরেক বর্ণনায় এসেছে 140,000 ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর ভিতরে পৃথিবীতে মানুষ 40,000 ভাষায় কথা বলে, আর 100,000 ভাষা এখনো আল্লাহর কাছে এটা স্টক করা আছে পৃথিবীতে, কিয়ামতের আগে যেখানে যত দেশ আবিষ্কার হবে তারা যে ভাষায় কথা বলবে আল্লাহ সেই ভাষাই বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে ভাষা এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের কুদরত, এবং এই সব ভাষার মানুষগুলো যখন সে নামাজে দাঁড়ায় তখন তারা আরবিতে ইতেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ফেরেশতারা আমিন করেন, এই ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন এক হবে, আল্লাহ প্রার্থনা কবুল করেন। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেন সকলকেই আমিন বলতে হবে, জোরে বলেন, আস্তে বলেন, বলতে হবে।
ফেরেশতারা আমিন বলছেন, আল্লাহর হাবিবও কখনো কখনো জোরে বলেছেন, এই জন্য আমাদের অনেকে জোরে বলেন। এবং দেখুন আল্লাহর হাবিব কখনো কখনো এখানে হাত বেঁধে নামাজ পড়েছেন, এই জন্য আমরাও এখানে হাত বেঁধে দেখি অনেকে নামাজ পড়ে। ঠিক আছে, আল্লাহর হাবিব লম্বা নামাজ পড়েছেন, হাত এইভাবে ছেড়ে দিয়েছেন। এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মতকে গ্রহণ করেছেন, তিনি সবই ঠিক আছে। এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে এই মসজিদে নামাজ পড়বো না, ওই মসজিদে যাবো, এই ইমাম ভালো না ওই ইমাম ভালো, দেখুন এগুলো করে আজকে নিজেদের ভিতরে আমরা এই দুরন্তটা তৈরি করছি। এটা যেন আমরা না করি। মূল যে কথায় আমি আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে যে কবরে আল্লাহ পাক যে প্রশ্ন করবেন, এই সব আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা এই রমজানুল মোবারকে কিভাবে আমরা নামাজ আদায় করব সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি, তারাবির নামাজ আমরা পড়ব এটার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করছি, এই সব কিছু আমরা গ্রহণ করলাম চাঁদ রাত পর্যন্ত না, সারা বছর বা সারা জীবন, সারা জীবনের জন্য এই পরিবর্তন আমার জীবনে আনতে হবে। এই জন্য আল্লাহর হাবিব রমজানুল মোবারক আসার দুই মাস আগ থেকে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব মাসের বরকত শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো এবং রমজানুল মোবারক পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও। রমজানুল মোবারক শ্রেষ্ঠতম মাস, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল্লাহ এই কোরআনুল কারীম নাযিল করেছেন এবং এর ভিতরে আল্লাহ পাক মানুষের জীবনের সব কথা আল্লাহ বলে দিয়েছেন। মানুষ যদি এই চারটা কাজ থেকে নিজেকে নিজে যদি দূরে রাখতে পারে, ডায়াবেটিসের রোগী সে যদি মিষ্টি থেকে হালুয়া থেকে পায়েস থেকে এরপর আর কি আছে রসমালাই আমাদেরকে খেতে বলছিলেন, এই রসমালাই থেকে মিষ্টান্ন যা কিছু আছে এ থেকে যদি ডায়াবেটিসের রোগী যদি দূরে থাকে আর যদি সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে পারে, খাবারটাকে যদি কন্ট্রোলিং করে, আশা করা যায় যে সুগার লেভেলটা তার ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার মদ থেকে নারী থেকে অবৈধ নারী থেকে, বৈধ নারী না, আজকে অবৈধ নারীকে আমরা আমাদের বৈধ মনে করে নিয়েছি, টাকা আছে যাই ইচ্ছা আমি তাই করবো, কিন্তু হারাম জেনা এগুলোতে আমরা আজকে নিজেদের জীবন যৌবন স্বাস্থ্য সব নষ্ট করলাম, আর এরপরে এই গুনাহ আর পাপের কারণে মহামারী সেই রোগগুলো আমাদের ভিতরে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানি বুহু, এগুলো থেকে দূরে থাকো, এগুলো থেকে তুমি যদি দূরে থাকতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে, আশা করা যায় তুমি সফল হবে। এরপরে আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদেরকে কি করতে চায় এটা জানো, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া يصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون, শয়তান তোমাকে আল্লাহর জিকির থেকে ওয়াহানি সলা নামাজ থেকে তোমাকে দূরে সরিয়ে ঝগড়া ফাসাদ নেশা এগুলোর ভিতরে তোমাকে লিপ্ত করবে। ইন্নামা ইউরিদু শয়তান, ইউরিদ মানে ইরাদা ইচ্ছা, শয়তানের ইচ্ছা হলো আই ইউকিয়া যেন তোমরা বাইনাকুমুল আদাওয়াতা একজন আরেকজনের পিছনে যেন লেগে যাও, একজন আরেকজনের পিছনে যেন তোমরা জেলাসি করো, একজন আরেকজনের পিছনে তোমরা যেন দুশ্মনী শুরু করো এবং এই দুশ্মনী করতে গিয়ে তোমরা নেশা জুয়া এবং এই সমস্ত গুনাহের কাজের ভিতরে লেগে যাবা। ওয়ায়ুসাদ ওয়ায়াসুদাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সে তোমাদেরকে সালাত থেকে আল্লাহর শরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহর আল্লাহর শরণ থেকে তোমাদেরকে এই রকম নিচে জমা করে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে শয়তান। তাহলে বোঝা গেল নামাজ যদি কেউ না পড়ে তাহলে বোঝা গেল যে শয়তান তার তাকে রেগুলেশন করছে, তাকে রেগুলেটর দিয়ে যে এরকম পাকা বাড়ানো যায় কমানো যায় শয়তান তাকে এই রকম চাবি দিয়ে দিয়ে। মুসা আলাইহিস সালাম একদিন দেখলেন যে শয়তান সামনে দিয়ে যাচ্ছে, তিনি দেখতেন আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান ভয় করত, যে হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না, কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এত মজবুত ছিল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন শয়তানও ভয় পেত, শয়তানও সেই রাস্তা দিয়ে যেত না। মুসা ভয় পেয়ে দেখলেন যে শয়তানের হাতের ভিতরে চাবি দেখা যায়, তো বলতে এই চাবিগুলো কি, এগুলো কেন, বলে এগুলো দিয়ে মানুষকে আমি ধোকা দেই, হঠাৎ এগুলো ধোকা দেওয়ার এক একটা আমল, বলে বড় দেখা যায়, বলে বড়টা হলো আপনার, সুযোগ পেলেই বড়টা আপনাকে দিব, সুতরাং আমরা যারা ইমাম আমাদের পিছনে শয়তান লেগে আছে আপনারা ভাববেন না,
ডাক্তারের কিন্তু অসুখ হয়, ডাক্তারও কিন্তু মাঝে মাঝে চিকিৎসার জন্য হাসপাতালে যায়, মাঝে মাঝে দেখবেন যে আপনি গিয়েছেন চেম্বারে কোথায় না স্যার নাই, স্যার কোথায় না স্যার কাছে ডাক্তার দেখাবো না, উনি আমাদেরকে দেখে বলে ওনারও অসুখ হয়, কারণ উনি তো মানুষ, উনি তো শয়তান না। ফেরাউন 400 বছর দুনিয়ার মাঝখানে বেঁচে ছিল, এই 400 বছরে কোনোদিন তার মাথা ব্যথা হয় নাই, কোনোদিন তার দাস্ত হয় নাই, কিন্তু মুসা নবীকে দেখার সঙ্গে সঙ্গে তার শরীর কাঁপতে থাকতো আর পেশাব ছুটতে থাকতো। আর এই ফেরাউনের বাড়ির সামনে যে গাছ ছিল, এই গাছের পাতা এটা যদি কেউ পেশাই করে খেত তার মাথা ব্যথা ভালো হয়ে যেত, বিভিন্ন অসুখ ভালো হয়ে যেত। সেই ফেরাউন সেই পাহাড়ের উপরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে বলতো, আল্লাহ পৃথিবীর কেউ দেখে না, তুমি দেখো, আমি তোমারে সেজদা করে ডাকছি যে আমি যতদিন পৃথিবীতে থাকি আমার কথাই যেন মানুষের মোটামুটি সব ভালো হয়, আর দুনিয়াতে আমাকে এটা দিয়ে দাও, আখিরাতে আমি কিছু চাই না। এখন এটা তো তুমি আর কোন মুসলমান চাইতে পারে না যে ইবাদত আমার করা দরকার নাই, আমি শয়তানের মতো ফেরাউনের মতো নমরুদের মতো কারুনের মতো সাদ্দাতের মতো মন যা চায় খাবো দেখবো করবো, এটা কোন মুসলমানের জিন্দেগী হতে পারে না। কারণ মুসলমান একটা বাউন্ডারি মেনে চলে, মুসলমান একটা সীমারেখা মেনে চলে, সেই সীমারেখার নাম হলো ইসলাম। এই জন্য আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। ওই শয়তানের কথা বলছে, এই তোমার দুশমন, এ তোমার মনে চোখে বিভিন্ন জায়গায় তোমাকে ধোঁকা দিচ্ছে, সুতরাং সেই শয়তানের ধোঁকা থেকে নিজকে তুমি বিরত রাখো, পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ যদি তুমি ইসলামে প্রবেশ করতে পারো আল্লাহ পাক তোমার জীবনটাকে ধন্য করবেন। আর এই দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ার মাঝখানে পাঠিয়েছিলেন। বন্ধুরা আমার, কাবাতুল মুকাররামার ভিতরে আল্লাহ পাক আল্লাহর মহব্বতের এক বান্দাকে জন্মগ্রহণ করিয়েছিলেন। আমি গতকালকে বলেছিলাম যে কথাটা আমি আজকে আপনাদেরকে এই জায়গায় বলবো, সেটা হলো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভেতরে, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে। আর এই হাকিম বিন হিজাম কাবা ঘরের ভিতরে যখন তার জন্ম হলো, কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে হাকিম বিন হিজাম, মা যখন তার প্রসব বেদনা শুরু হয়ে গেল সেই সময় তিনি কাবা ঘরের দরজা খুলেছেন আর কাবা ঘরের ভিতরে লোকজন প্রবেশ করেছে এক উৎসব উপলক্ষে, তিনিও ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি যখন প্রচন্ড ব্যথা অনুভব করছেন কাবা ঘরের এক কর্নারে, তিনি বললেন যে এই জায়গায় যত কাপড় আছে এগুলো দিয়ে দাও। আর এই কাপড় দেওয়ার পরে তিনি বারবার খেয়াল করছেন যে কোন অবস্থায় যেন কাবা ঘরের জন্য কোনো অপবিত্রতা যেন না হয়। এই একজন বাচ্চা হাকিম বিন হিজাম, যিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাকিম, সেই হাকিম বিন হিজাম যখন কাবা ঘরের ভিতরে জন্ম হলো, জন্ম হওয়ার পরে তার মা সন্তানের দিকে না দেখে তিনি দেখছেন যে কাবা ঘর কোন রকমের অপবিত্র হচ্ছে কিনা, তার তার বোন তার মা তাকে বলছে তুমি আগে সন্তানের দিকে তুমি লক্ষ্য করো, বলে সন্তানের দিকে পরে লক্ষ্য করব, কাবা ঘরের ভিতরে যেন কোনো নাপাকি রক্ত যেন না পড়ে। আল্লাহু আকবার। যে একজন মা সে ওই সময়ও এটা খেয়াল করছেন যে আল্লাহর ঘরের যেন কোনো অপবিত্র যেন অপবিত্রতা যেন না হয়। তো এই এই কথাটুকুর দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহর ঘর, যদিও এটা আপনারা কিনে নিয়েছেন কিনা আমি জানি না, তো এই জায়গা যে আপনারা মসজিদের জন্য আপনারা আপনাদের মন থেকে আপনারা মসজিদের জন্য এই জায়গাটাকে আপনারা নিয়েছেন বেছে নিয়েছেন, তো ইনশাআল্লাহ টুডে অফ টুমরো হয়ে যাবে জায়গা, আপনাদের মনের আশা আল্লাহ পাক পুরো করবেন এই জায়গা। তো এই যে মসজিদ আপনারা যে খেদমত করছেন, এই মসজিদের খেদমত যারা করে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বাড়ির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর হাবিবের সেই ঐতিহাসিক হাদিসে মুবারাকা, যে আল্লাহর জন্য দুনিয়াতে সেজদা করার জায়গা বানায়, আর কার পায়ে সেজদা, মালিকের কুদরতি কদমের ভিতরে সেজদা করছে, এই জায়গা এর যে সুব্যবস্থা যারা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ির ব্যবস্থা করে রেখেছেন। এটা নবীর মুখের সেই বাণী। হাকিম বিন হিজাম কাবা ঘরের ভিতরে যার জন্ম হলো, কাবা ঘরের ভিতরে জন্ম হওয়ার পরে নবীজির 5 বছরের তিনি বড় ছিলেন,
কিন্তু এর পরেও আল্লাহর হাবিবের সাথে তিনি 20 বছর চলাফেরা করলেন কালেমা পড়ে মুসলমান হন নাই মক্কা বিজয়ের দিন রমজানুল মুবারকের 20 তারিখে যখন মক্কা বিজয় হলো সেই দিন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন আর মুসলমান হওয়ার পরে এত কান্না তিনি করতেন ছেলেরা জিজ্ঞাসা করলো বাবা মুসলমান হওয়ার আগে যারা কাবা ঘরে আসতো জিয়ারত করার জন্য চুরি ডাকাতি যারা করতো এই হাজিদেরকে তুমি খেদমত করতা আর তুমি এখন মুসলমান হয়েছো এখন তুমি মুসলমান হওয়ার পরে এখন তুমি এত কাঁদো বুঝলাম না বলে আমি কাঁদি এই জন্য যে আমার সারাটা জীবন পরিবর্তন করা প্রয়োজন ছিল আরো আগে থেকে আমি আমার জীবনের লম্বা সময় অতিবাহিত করে এসে তারপরে মুসলমান হলাম ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও হাকিম বিন হিজাম কাঁপছেন শেষ রাত্রে উঠে কান্নার গড়গড় আওয়াজে ছেলেদের ঘুম ভেঙে গেল ছেলে এসে বড় ছেলে এসে বলে বাবা তুমি এত কাঁদো কেন যে আমার জীবনের সেই ফেলে আসা দিনগুলোতে আমি যে নাফরমানি করেছি সেই কথাগুলো আমার বারবার মনে পড়ে যায় এই জন্য আমি কাঁদছি শেষ পর্যন্ত তিনি বলছেন আরো যে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে আমি মুসলমানদের আমি বিরোধিতা করেছিলাম আর সেই জায়গায় আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন কিন্তু সেই কাজটা আমার করা ঠিক হয় নাই আমার উচিত ছিল মুসলমানদের সেবা করা সহযোগিতা করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সেবা করেছিলাম আর আমাকে সেই জায়গার ভিতরে ইসলাম দেওয়া হলো না আমি পরে ইসলাম গ্রহণ করলাম এই ভিতরে আমার এই চাপা ব্যথাটার কারণে আমি আমি আল্লাহ কাছে অনুতপ্ত আমি লজ্জিত এরপরে তিনি বললেন যে আমি যতবার চেয়েছি মুসলমানদেরকে আমি সেবা করব কিন্তু আবু জেহেল আবু লাহাব এই উতবার সাহেবা ওরা আমাকে সব সময় এখান থেকে আমাকে বিরত রেখেছে তো আমি এই কাজগুলোকে আমি যদি একটু কভার করতে পারতাম এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন দার নাদওয়া যেই জায়গার ভিতরে বসে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র চালানো মুসলমানদেরকে কষ্ট দেওয়া মুসলমানদেরকে আক্রমণ করা মুসলমানদেরকে দুঃখ দেওয়া আপনারা কি এটা মনে করেন যে এই যে মালয়েশিয়াতে আপনারা যারা আছেন অথবা কোন ওয়ার্ল্ডে যত মুসলিমরা আছে সব মুসলমান শান্তিতে আছে মুসলমান কষ্টে আছে কারণ কি মুসলমান তার আসল জায়গা থেকে সরে গেছে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে ইবাদত ছেড়ে দিয়েছে মুসলমান অন্যদের কালচারকে নিজের কালচার মনে করে দিয়েছে এটা তো উচিত ছিল না এটা তো মুসলমান তার সবকিছু সীমা রেখার ভিতরে সে চলবে মুসলমান এই সীমা রেখাকে অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মুসিবতের বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন আযাবের বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন এই জন্য ভূমিকম্প হয় এই জন্য জলোচ্ছ্বাস হয় এই জন্য সাইক্লোন হয় এই জন্য বিভিন্ন মুসিবতগুলো হচ্ছে যখন যা চাইছি আমরা তা পাচ্ছি না এটা আল্লাহর পক্ষ থেকে এই যে সমস্ত মুসলমানের উপর যে এক দুঃখ দর্দ দুর্দশা এগুলো আজকে আমাদের আমলের কারণেই হচ্ছে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে মানুষ তার হাত দিয়ে যে গুনার কাজগুলো করছে এটার কারণে তার এই প্রাশ্চিত্য সে নিজে এটাকে ভোগ করছে এই জন্য আমলকে পরিবর্তন করা দরকার একটু ভাবা দরকার বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না মা নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না মা পর্দা করে মেয়ে পর্দা করে না অনেক অবস্থায় দেখা গেছে যে মা মেয়ে দুজনই মুসলমান দুজন রাস্তা দিয়ে চলছে বোঝা যায় না কোনটা মেয়ে কোনটা মা দেখা যায় অনেক অবস্থা এমন যে মেয়ের চাইতে মায়ের সাজ বোঝ এত বেশি যে বোঝাই যায় না যে এটা মেয়ে এটা মা তো এইরকম হয়ে গেছে মুসলমানের অবস্থা মুসলমানের অবস্থা হয়ে গেছে এটা পর্দা বলে পর্দা আবার কি এটা তো আমাদের পর্দা তো জর্দা পর্দা এ হলো জর্দা আর জর্দার তো এক সময় গ্রাম ছিল এখন তো সেই জর্দারও গ্রাম নাই তো অবস্থা এমন হয়ে গেছে পর্দাকে মনে করলাম জর্দা মা আর মেয়ে এই দুইজন একসাথে যাচ্ছে বোঝা যায় না যে কোনটা মা কোনটা মেয়ে ইসলামিক কালচারকে নিজের জীবন থেকে আমরা বিদায় দিয়েছি আমরা বলছি ওরা তো করে আমরাও করি আরে ওরা তো মুসলিম না আমরা তো মুসলিম আর ও হতে পারে মুসলিম ও তো সব মেনে চলে না আমি কতটুকুন করছি এটা আমাকে খেয়াল করতে হবে আলা কুল্লুকুম ওয়াহিদ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যে আমরা প্রত্যেকই রাখাল প্রত্যেকই দায়িত্বশীল যে আমাকে আমার মালিক জিজ্ঞাসা করবে 20টা বকরি নিয়ে সকালবেলা গিয়েছিলে 16টা আসলো 4টা গেল কোথায়
এটা যেমন রাখাল তার ভিতর একটা টেনশন থাকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন সারা জীবন 60 70 বছর বয়সে তুমি 5 মণ চাউল খেয়েছো 20 মণ চাউল খেয়েছো এতগুলো সবজি খেয়েছো এতগুলো পানি খেয়েছো এতবার তুমি অক্সিজেন নিয়েছো প্রতিদিন প্রতি ঘন্টার ভিতরে এই যে 7 মিনিটে যে 1 ঘন্টা 1 মিনিটে তুমি অন্তত এক মিনিটে অন্তত তুমি 30 থেকে 35 বার তুমি শ্বাস নিঃশ্বাস তুমি গ্রহণ করলা অথবা তোমার এই যে পাঁচ গুণ যে চলল এই যে নিঃশ্বাস তোমার ভিতরে যাচ্ছে বের হচ্ছে এই সব কিছুর হিসাব দিয়ে তারপরে তুমি যাও তো এগুলো তো একজন রাখাল সে চিন্তা করে যে আমি 20টা বকরি নিয়ে এসেছি সন্ধ্যার সময় 16টা যদি যায় মালিককে চারটার কথা আমি কি বলবো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় এইভাবে দিতে গিয়ে হাদিস মুবারাকার ভিতরে এসেছে যে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক রাখালকে তিনি বললেন তোমার বকরিগুলো খুব সুন্দর দেখা যায় একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করো তো বলে না এটা তো বিক্রি করতে পারি না এটা তো আমার দায়িত্বে আমার মালিককে হিসাব দিতে হবে বলে একটু দুধ আমাকে দাও বলে না এটা দিতে পারি না বলে তোমার মালিক তো নাই আমি তো তোমাকে কিছু টাকা দিয়ে দিব বলে মালিক নাই মালিকের যে মালিক তিনি তো আমাকে দেখছেন সুবহানাল্লাহ মালিকের যে মালিক তিনি তো আমাকে দেখছেন ওই মালিকের যে মালিক তিনি বলেন আল্লাহ সেই ভয় যদি মানুষের অন্তরে থাকে যেই ভয় দিয়ে মানুষ রোজা রাখে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে আগামী বুধবার আপনারা রোজা থাকবেন বৃহস্পতিবার আপনারা রোজা থাকবেন চাপ দেখা খুব পড়ে তো ওই তিনটা সময় চারটা সময় প্রচন্ড রোদ কষ্ট আবার গলা ফেটে যাচ্ছে একটু পানি খেতে মন চায় পানি তো খাচ্ছি না কারণ এটা আমি জানি যে দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আর আল্লাহ পাক যখন দেখবেন তো আমার তো এই রোজা তো হলো না এই যে ভয় এই যে তাকওয়া এই তাকওয়া অন্তরের ভিতরে লালন পালন করে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বলছিলাম যে মুসলমানদের এই দুর্দশা মুসলমানদের যে কষ্ট মুসলমান পাপ কাজের ভিতরে জড়িয়ে যাওয়ার কারণে এই কষ্টগুলো আজকে মুসলমানের উপরে চলে আসছে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেদমত করতেন কাবা ঘরের ভিতরে যার জন্ম হলো অনেক দেরিতে তিনি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে আমি ভালো কাজ করব তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের বিরুদ্ধে যে কর্মসূচিগুলো যে ঘরের ভিতরে বসে মিটিং করা হয় এই ঘরটার নাম ছিল দারুন নাদওয়া এটার মালিক ছিলেন হাকিম বিন হিজাম তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমান হওয়ার পরে এই যে ঘরটা আছে এই ঘরটাকে আমি আর রাখবো না এই ঘরটাকে আমি বিক্রি করে দেব সুবহানাল্লাহ বলেন যে এই ঘরটার ভিতরে মুসলমানদেরকে আজকে কাকে শাস্তি দেওয়া হবে আজকে কাকে দুই উটের পিঠের দুই উটের পায়ের ভিতরে রশি বেঁধে দুই উট দুই দিকে চলে গেল মাঝখান থেকে মানুষটা দুই টুকরা হয়ে গেছে কথা বুঝতে পারলেন কিনা আমি জানি না এক উট উত্তর দিকে চলে গেছে আরেক উট দক্ষিণ দিকে চলে গেছে মাঝখানে মানুষটা দুই টুকরা হয়ে গেছে মাঝখান থেকে মানুষটা দুই টুকরা হয়ে গেছে এই এক পা এই উটের সাথে লাগানো হলো এই এক পা আর রশি এই উটের সাথে লাগানো হলো এখন এই উটকে খুব জোরে আঘাত করা হচ্ছে ওই দিকে যেন দৌড়িয়ে যায় এই উটকে জোরে আঘাত করা হচ্ছে এই উট যেন এই দিকে দৌড়িয়ে যায় দুই উট দুই দিকে দৌড় দেওয়ার কারণে মাঝখান থেকে এই মুসলমান দুই টুকরা হয়ে গেল সেই কষ্টের ইমান সেই কষ্টের কোরআন আজকে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের কাছে এই কোরআনুল কারীমের আমানত আমাদের কাছে দিয়েছেন সেই কোরআনুল কারীমের আমানত আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ভাবলেন যে এই ঘরের ভিতরে বসে সিদ্ধান্ত নেওয়া হতো আজকে তাকে হত্যা করা হবে আজকে তাকে পাথর দিয়ে চাপা দিয়ে শাস্তি দেওয়া হবে আজকে তার বাড়িতে আগুন দেওয়া হবে আজকে লুটতরাজ করা হবে আজকে ধ্বংসাত্মক এই কাজ করে দেওয়া হবে এই সিদ্ধান্ত যে ঘরের ভিতরে নেওয়া হতো এটার হোতা তো আমি এই ঘরের মালিক তো আমি তিনি নিলামে তুললেন এই ঘরটা দারুন নাদওয়াকে এবং নিলামে দাম উঠল 1 লক্ষ দিনার অথবা দিরহাম এবং এই 1 লক্ষ দিনার আর দিরহাম এটা যখন তার ব্যাগের ভিতরে দেওয়া হলো আর তিনি বললেন আজ থেকে এটা আমি বিক্রি করে দিলাম এই 1 লক্ষ দিনার আর দিরহাম নিয়ে তিনি দৌড়াচ্ছেন লোকজন মনে করলেন কোথায় যায় কোথায় যায় কোথায় যায় সমস্ত মানুষ লক্ষ্য করে দেখতে পেল হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে দৌড়ে এসেছেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটা জীবন অন্যায় অপরাধ আমি করে করে জীবনটাকে নষ্ট করে দিলাম দারুন নাদওয়া যেখানে বসে মুসলমানদের সৎ
সমস্ত কষ্ট দেওয়ার সিদ্ধান্ত যেই জায়গা থেকে নেওয়া হতো আজকে সেই ঘর বিক্রি করে দিয়েছি এক লক্ষ দিনার এখানে আছে এই আমি আপনার হাতে দিয়ে দিলাম এটার মালিক আপনাকে বানিয়ে দিয়েছি ইসলামের খাতিরে এক লক্ষ দিরহাম আপনি ব্যয় করুন বলুন সুবহানাল্লাহ এইভাবে ইসলামের খাতিরে করলেন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রাজি করার জন্য রোজাদারকে ইফতার করব আল্লাহকে রাজি করার জন্য মসজিদের খিদমত করব আল্লাহকে রাজি করার জন্য দান সাদাকা করব আল্লাহকে রাজি করার জন্য বিবির সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছে বিবিকে আমার উপরে আমাকে বিবির উপরে এবং হাশরের ময়দানে প্রত্যেকটা বিবিকে বলা হবে তোমার স্বামী কেমন ছিল বিবির সার্টিফিকেট
মালিকের কাছে গিয়ে তোমাদের চাকরি করতে হবে না, আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা বাড়িতে যেতে পারো, অন্য জায়গায় তোমরা কাজ করতে পারো, এই বাড়িতে তোমাদের আর চাকর হিসাবে কাজ করতে হবে না। যে যেই বাড়িতে ছিল সেই সেই মালিককে যত টাকা লাগবে সেটা দিয়ে এই 100 জন চাকরকে আজাদের ব্যবস্থা হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছেন যে হাকিম বিন হিজামের জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, কিছুদিন পরে হলেও আমি আল্লাহ তাকে আমার আপন করে নিয়েছি, আর আপন করার আগে বান্দা যে আমলগুলো করলো এই সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বান্দার ওই আমলগুলোর দিকে দেখেন যে তার যতটুকু তৌফিক আছে এটা দিয়ে সে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। সুতরাং আসুন সর্ব অবস্থায় আমরা গুনাহ থেকে নিজেদেরকে আমরা নিজেরা বিরত রাখি, এবং মা বাবার খেদমত সম্পর্কে আমি যে কথাগুলো বলেছিলাম, মা বাবার প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া এবং তাদেরকে ভালোবাসা, তাদের হুকুমকে মেনে চলা, খেদমত করা, প্রয়োজন করে পূর্ণ করে দেওয়া এবং সর্বদা তাদের সুখ শান্তিতে রাখার জন্য চেষ্টা করা, এই কাজগুলো মা বাবার প্রতি আমাদের করণীয় জীবন দশায়। এবং মা বাবার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আমাদের সন্তানদেরকে করার জন্য বলেছেন, যদি কোনো রকমে ঋণ থাকে ঋণগুলো শুধরাবার ব্যবস্থা করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা এবং তাদের কবরে যেন নেক আমল যায় সেই ব্যবস্থা করা, মা বাবার সাথী বন্ধু যারা ছিলেন মা বাবার মৃত্যুর পরে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে সম্মান করা এবং তাদের বৈধ ওসিয়তগুলো পূরণ করা এবং তাদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করা আল্লাহর কাছে। এইভাবে আমরা সব সময় যদি দোয়া করতে পারি, বিশেষ করে ধরুন সূরাতুল ফাতিহা আমরা যদি 3 বার তেলাওয়াত করি, 2 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়, আয়াতুল কুরসি 4 বার পড়বেন, সূরা কদর 4 বার পড়বেন, সূরা কাফিরুন 4 বার পড়বেন, এইভাবে সূরা কদর, সূরা কাফিরুন, সূরা জিলজাল, সূরা আদিয়াত, এই সমস্ত সূরাগুলো আমরা যদি নিয়মিত আমল করি, আল্লাহ পাক আমাদেরকে 2 বার সূরা জিলজাল তেলাওয়াত করলে, 2 বার সূরা আদিয়াত আল আদিয়াতি দবহা বাল মুরিয়াতি ফতহা 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সূরা ফাতিহা 3 বার পড়লে 2 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়, সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আমল করতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট, কিন্তু 19 খতম কোরআনুল কারীম খতম করবার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য আমরা কোরআন নাযিলের মাস মাহে রমজান কোরআন পড়া শিখি, সন্তানদেরকে কোরআন শিখাই এবং কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন এগুলো আমরা মেনে জেনে আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইন্নাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে মুবারাকা যেটা আমরা আলোচনা শুরুতে বলেছিলাম, নবীজি বলেছেন তোমাদের কাছে আমি হুদা সম্পদ রেখে গেলাম, তারা কফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তার ভিতরে একটা হলো কোরআন আরেকটা হলো সুন্নাত। আল্লাহর হাবিব নাই কিন্তু কোরআন আছে, সুন্নাত আছে এবং আল্লাহর হাবিবের সেই অনুসারী ওলামায়ে কেরাম আছেন। একজন ওলামায়ে ইকরাম কোন রাস্তার উপর দিয়ে যদি হেঁটে যায়, নবীজির সেই হাদিসে মুবারাকা ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউ আল্লাহু আযাবাল ক্বাবরি 40 ইয়াওমা। আল্লাহর কোন একজন দ্বীনের ধারক বাহক নায়েবে রাসূল এবং যারা তাদেরকে ভালোবাসে, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা, দেখুন এখানে হাদিসে কিন্তু এখানে আলেম এবং মুতাআল্লিম, যিনি শিক্ষক এবং তিনি শিক্ষার্থী, যেমন আজকে আপনারা এখানে কোরআনের নূর নেওয়ার জন্য এসেছেন, তো মুতাআল্লিম যারা শিক্ষা দেয়, যারা যারা আলেম, যারা কিছু বলে দিনের কথা বলে, তারা যখন কোনো রাস্তার উপর দিয়ে অতিবাহিত করে, এই রাস্তার দুই পাশে যদি কোনো কবরস্থান থাকে, আল্লাহ পাক 40 দিনের জন্য কবরস্থানের কবরের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এটা হাদিসে মুবারাকা, তো এই জন্য প্রতিনিয়ত আমরা এই রকম দিনই কিছু আলোচনা এগুলো আমরা করবার জন্য ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে কথা শুনে করছি এই বাইতুল মোকাররম মসজিদে আপনারা প্রতিনিয়ত এখানে নামাজ আদায় করেন, যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা, দেখেন আপনি সব শিখেছেন কিন্তু কোরআন পড়া শিখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলতো,
তো আজকে এত বড় বড় ডিগ্রি আমরা নিয়েছি কিন্তু কোরআনটা আমি শিখলাম না রমজানুল মোবারক একটা ইবাদতের পরিবেশ হয় এই জন্য রমজানুল মোবারকে আমরা অন্তত আরবি অক্ষরগুলোকে আমরা চিনে নিই এরপরে আস্তে আস্তে আমরা একটু শেখার জন্য চেষ্টা করি এবং এই কোরআন এবং এই আমলগুলো মানুষের জন্য সুপারিশ করবেন প্রবল আর এই কোরআনের মহব্বত মানুষের অন্তরে কত এক মিনিট আমি শেষ করি যে গতকালকে আমি বলেছিলাম আল্লাহর মহব্বতের বান্দা যাকে মৃত্যু কবরে রাখার পরে দেখা গেল যে একটা আইডি কার্ড পড়ে গেছে এটা উঠাবার জন্য যখন আবার গিয়েছে দেখা গেল মাটি সরাবার পরে কবরের ভেতর থেকে ফুলের সৌরভ বের হচ্ছে আর গোটা কবর ফুলে ফুলে ভরে গেছে সুবহানাল্লাহ তাই তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতের একজন অন্যতম আলেমে দীন ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি নিজে গিয়েছেন সেই কবরে তিনি দেখলেন যে কবর ফুলে ফুলে ভরা এখান থেকে গ্রাম বের হচ্ছে খবর নিয়ে বাড়িতে চলে গেলেন সামান্য একজন মজদুর মানুষ তিনি কোরআন পড়তে পারতেন না কিন্তু এই কোরআনের উপর দিয়ে হাত বুলাতেন আর বলতেন আল্লাহ এটা তোমার কালাম আমি শিখতে পারি নাই আল্লাহ এটা তোমার কালাম আমি শিখতে পারি নাই আমি তোমাকে মহব্বত করি এই মহব্বতটুকু নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি করেছেন যেটা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পাক মাফ করে দিলেন নবীজির উপরে শুধু ওতটুকু লেখার কারণে সাল্লু আলাইহি ওয়া আলিহি এই যে প্রথম কাজ করে যাই সর্ব অবস্থায় মানুষকে পজিটিভ কথা বলি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করুন আমি আপনাদের এখানে এসেছি আমাদের ভাই বড় ভাই আপনাদের প্রিয় মানুষ এই সম্পর্কটা যেন আমাদের ভিতরে মজবুত করে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে রাখেন আমলের সাথে রাখেন এবং সর্ব অবস্থায় যেন আমরা কোরআনকে বুকে নিয়ে বাঁচতে পারি আল্লাহ পাক সব তৌফিক দান করুন আমিন আল্লাহু আমিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى مهرباني করে বৈদ্য মকাদ্র মসজিদ পরিচালনা পর্ষদে যারা আছেন সভাপতি সেক্রেটারি কেশিয়ার আয় আল্লাহ এর ফাউন্ডার যারা আছেন এর মুসল্লি যারা আছেন আয় আল্লাহ সকলকে মেহরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই আয়োজনকে আল্লাহ তুমি ধরে রাখার মতো তৌফিক দান করো আল্লাহ এই আয়োজনের সওয়াবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও গোটা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান মরণারি শুয়ে আছে আল্লাহ সকলের কবরে তুমি এর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছে দাও আমাদের মা বাবাকে মেহরবানি করে মাফ করে দাও মা ও মা মাগো আর তিন চার দিন পরে প্রথম রোজা জীবনে বহুবার ইফতার তোমাকে দিয়ে করেছি এবছর তুমি আমাদের মাঝে নেই কত বছর ধরে তুমি চলে গেছো বধুর আমার মায়ের হাসি মাকে মনে পড়ে আল্লাহ সেই মাদেরকে তুমি মাফ করে দাও বাবাদেরকে তুমি মাফ করে দাও প্রবাসের এই ছেলেরা দেশে দেশে ছিল বাবার সাথে মায়ের সাথে ইফতার করেছে সেই মা বাবা দুনিয়ার বুকে নেই আল্লাহ মাফ করে দাও যারা বেঁচে আছে সুস্থ কত বছর সুস্থ অবস্থায় রোজা রেখেছেন এ বছর যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমার এই সোনা মাথা আমার এই পূর্ণিমার চাঁদ মাথা আমার এই ভাই আমাদের এই বাবারা আমাদের বড় ভাইরা এবং এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন আয় আল্লাহ তাআলা দল বল নির্বিশেষে যাদেরকে তুমি এই তোমার ঘরে এনে দিয়েছো আল্লাহ সকলকে মিলে মিশে আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো আল্লাহ যা রসুলায় মালয়েশিয়ার মাটিতে আমি এসেছি আল্লাহ তোমার মহব্বতের বান্দা আলহাজ সবুজ জামান কামাল ভাই আল্লাহ ওনাকেও তুমি কবুল করো আব্বা যেন অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ বাড়িতে যে বিশাল মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন আল্লাহ এর শেষ পর্যন্ত উনি খেদমত করে যেতে পারেন আল্লাহ মালয়েশিয়াতে যেভাবে উনি ওনার বন্ধুদেরকে নিয়ে সেবা করছেন উনি সাহেব সহকারে আরো যারা আছেন এবং এই মসজিদের পরিচালনায় যারা আছেন তাদেরকে নিয়ে আল্লাহ ওনাকে যারা এখানে সহযোগিতা করছেন তুমি তোমার রহমত দিয়ে তাদেরকে সহযোগিতা করো আল্লাহ সমস্ত বেকার যুবক ভাইরা আল্লাহ কাজের সন্ধানে ঘুরছে আল্লাহ তাদের ভালো কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও
অনেক ঋণ করে যারা দেশ থেকে এসেছেন আল্লাহ তাদেরকে ঋণ শুধরাবার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে নামাজি বানাও পর্দা শিখ বানাও আমাদেরকে নামাজি বানাও আমলওয়ালা বানাও কোরআন শিখনেওয়ালা বানাও আল্লাহ তাআলা আমাদের জীবনে অন্তত একবার হলেও সোনার মক্কা মদিনা আয় আল্লাহ আমাদের জিহাদ তুমি নসিব করে দাও এই সময় যারা মক্কা মদিনায় আছেন আল্লাহ তাদের নেক দোয়ার সাথে আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ ঈমানের খাতিরে আয় আল্লাহ ভালোবাসায় আল্লাহ তোমার মহব্বতের বান্দাদের সামনে তুমি আমাকে বসিয়ে দিয়েছো তোমার আমল নাই যোগ্যতা নাই আল্লাহ তোমার মহব্বতের বান্দারা এখানে অনেকে শিক্ষিত আছে বড় জ্ঞানী উনি আছেন আল্লাহ তাদের সহচর্যে আমাকে আসার তুমি সুযোগ করে দিয়েছো আল্লাহ আমাদের আয়োজনকে নবীজির খাতিরে তুমি কবুল করে নাও জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআন মেনে হাদিস মেনে সহি সুন্নাহ মেনে আমরা চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আয় আল্লাহ তাআলা রমজানুল মুবারকের রহমত মাগফিরাত নাজাত লাইলাতুল কদর দিয়ে আমাদের জীবনকে ধন্য করো লাইলাতুল কদর তুমি আমাদেরকে দান করো নসিব করো লাইলাতুল কদরের বরকত তুমি আমাদের জীবনে দান করো আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিয়েছো ওদের শিক্ষায় আল্লাহ তুমি বরকত দান করো ওরা ভালো এক অবস্থানে যাবে এটা দেখে যেন আমরা পড়তে পারি আল্লাহ সেই পর্যন্ত তুমি আমাদের হায়াত দাও আল্লাহ ওদেরকে ভালো একটা অবস্থানে আমরা দেখে যেতে পারি ওই পর্যন্ত তুমি আমাদের হায়াত দাও আয় আল্লাহ তাআলা এতগুলো ভাত তোমার দরবারে আমরা তুলে ধরেছি আয় আল্লাহ তোমার সৃষ্টি জগতের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট মেহেরবানি করে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও গোটা আয়োজনকে কবুল করে নাও আল্লাহ যে তাবারকের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে পার্টিসিপেট করেছেন আল্লাহ সকলের মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকলের মা বাবার কবরে এর একটা অংশের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমরা যাদের কাছ থেকে তাফসীর শিখেছি আমরা যাদের কাছ থেকে এই লাইনে আসার জন্য প্রেরণা পেয়েছি উৎসাহ পেয়েছি আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করো যারা বিপদে আছেন তাদেরকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করো অসুস্থতা থেকে হেফাজত করো জুলুম থেকে হেফাজত করো অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তুমি ঈমান আমলের উপরে এনে দাও দেশ স্বাধীনতা ইসলামের জন্য যারা জীবন দিয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও আমাদের বাংলাদেশকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস স্টর্মের থেকে আল্লাহ তুমি হেফাজত করে রেখো রব্বুল আলামিন আয় আল্লাহ সমস্ত হিংসা সংঘর্ষ সংঘাত ভুলে গিয়ে দেশকে ভালো দেশের জন্য আমরা যেন কাজ করে যেতে পারি সর্ব অবস্থায় সেই তৌফিক আমাদেরকে তুমি দান করো আয় আল্লাহ সবাই মিলে বেশি আমরা থাকি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ আমার জীবনের শেষ আশা হয়তো হতে পারে এটা আল্লাহ যাদের ওসিলায় তুমি এনে দিয়েছো এখানে আল্লাহ তাদেরকে তুমি উত্তম জাযার খায়র দান করো রব্বুল আলামিন মালয়েশিয়ার মাটিতে বসেও যারা ইসলাম নিয়ে ভাবে ইসলামের খেদমত করে আল্লাহ তাদের নামগুলো জান্নাতের তালিকায় আল্লাহ তুমি উঠায় দাও তাদের মা বাবাকে আল্লাহ জান্নাতি তালিকায় তুমি তালিকাভুক্ত করো সন্তানদেরকে তালিকাভুক্ত করো আল্লাহ তুমি রহমান তুমি রহিম হে আল্লাহ যাদেরকে বড় বানিয়েছো আল্লাহ তাদেরকে তোমার খাস রহমত দিয়ে তুমি আরো বড় হওয়ার তৌফিক দান করো আল্লাহ তাদের স্নেহ পেয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ আমাদেরকেও তুমি সেই তৌফিক দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন